জিয়া রহমান স্যার এখন আমাদের বুয়েটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে কর্মরত আছেন। এই অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি মারুফ হোসেন এবং ডক্টর শাফি খান, এবং এই অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ডে সকল প্রকার সহযোগিতার জন্য আমি ডক্টর মওদুদ এবং ডক্টর জুনায়েদ বাতেনকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ডক্টর শাস্তিকের চৌধুরীকে ও অঙ্কুর ফাউন্ডেশনকে। আজকের অনুষ্ঠানের প্রথম পর্বে আমরা মোহাম্মদ আলী স্যারের জীবনের উপর আলোকপাত করব, এবং দ্বিতীয় পর্বে আমরা স্যারের একটি স্বপ্ন অর্থাৎ বুয়েটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্কলারশিপ চালু করার উপর আলোচনা করব, এবং শেষে আমাদের দর্শকদের কোনো কোশ্চেন থাকলে আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব। আপনাদের কোনো প্রশ্ন বা কমেন্টস থাকলে অনুগ্রহপূর্বক আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমাদেরকে ইমেইলও করতে পারবেন, যাদের জন্য কমেন্ট করাটা কনভেনিয়েন্ট হবে না। তো মূল আলোচনার শুরুতেই আমরা মোহাম্মদ আলী স্যারের বায়োগ্রাফির উপর ছোট্ট একটা ভিডিও দেখে নিতে চাই। He taught generations of students since 1980. He was a truly legendary teacher, father figure to many, fondly remembered by all for his extreme humility, dedication to helping others, and love for his students. ধন্যবাদ শাফি ভিডিওটি শেয়ার করার জন্য। বুয়েটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই তথ্যবহুল এই ভিডিওটি বানানোর জন্য। তো মূল আলোচনার শুরুতেই আমরা শ্রদ্ধেয় শহীদুল হাসান স্যারের কাছে জানতে চাইব, স্যার মোহাম্মদ আলী স্যারের সাথে দীর্ঘদিন আপনার একসাথে কাজ করার সুযোগ হয়েছে এবং তাকে আপনি খুব কাছাকাছি দেখেছেন, স্যারের কোন গুণাবলী এখনো আপনার হৃদয়কে আলোড়িত করে? শ্রদ্ধেয় শহীদুল হাসান স্যার। স্যার আপনাকে আনমিউট করতে হবে, স্যার আপনার আপনাকে মিউট করা আনমিউট করতে হবে স্যার। আমার এখন শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে স্যার। আমার অত্যন্ত কাছের মানুষ অধ্যাপক মোহাম্মদ আলীর সম্পর্কে বলার সুযোগ করে দেওয়ার জন্যে আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ। বুয়েটে ডক্টর আলী আমার কর্মজীবনে সহকর্মী ছিলেন। বুয়েটের কর্মজীবনকে আমি তিনটে ভাগে ভাগ করতে পারি। আমাদের প্রথম কর্মজীবন শুরু হয় ওল্ড বিল্ডিংয়ে। তখন আমরা মোহাম্মদ আলী আমরা দুজনই নবীন ছিলাম, তরুণ শিক্ষক ছিলাম। সেই সময় মাত্র হাতে গোনা কয়েকজন শিক্ষক বিভাগে ছিলেন, প্রফেসর রেজন খানুস ছিলেন। ডক্টর আলী আমি দেখেছি যেগুলো সেই সময় ইয়াং ডক্টর আলীকে, সেগুলো আমি এই পর্যায়ে বলার চেষ্টা করছি। ডক্টর আলী ছাত্রদেরকে অতি যত্ন নিয়ে পড়াতেন, সেই
নবীন সময় নবীন শিক্ষক অবস্থাতেই তাদের সুবিধা অসুবিধার কথা আমাদেরকে বলতেন এবং সমাধানের জন্য সিনিয়র শিক্ষকদের সাথে দেন দরবার করতেন। দেখা হলে হাসি মুখে জিজ্ঞাসা করতেন, স্যার কবে বিয়ে করবেন? তখন আমি ব্যাচেলার ছিলাম, বিয়ে করি নাই, কিন্তু উনি কিন্তু সবসময় দেখা হলে বলতেন, স্যার কবে বিয়ে করবেন, বিয়ে কেন করছেন না, দেরি করছেন কেন? অন্যের ব্যাপারে খুবই এইসব ব্যাপারে উনি খুব সচেতন ছিলেন, যত্নবান ছিলেন এবং আগ্রহী ছিলেন। অনেক আমোদী শিক্ষক ছিলেন, গল্প করতেন, টি ক্লাবে হইচই করতেন, একেবারে গুরু গম্ভীর কখনোই ছিলেন না। আবার অন্যদিকে উনি ন্যায়নীতির পক্ষে অবস্থান নিতেন, যদি বিভাগে সে সিনিয়র শিক্ষক হোক যেই হোক না কেন, যদি কোনো রকম দেখেন যে সঠিক কাজ করছে না, উনি তখন প্রতিবাদ করতেন। আমরা হয়তো সিনিয়র শিক্ষককে খুব ভয় করে এড়িয়ে চলতাম, একটা সুবিধাবাদী নীতি পথ ধরতাম, উনি সেই পথে কখনো হাঁটতেন না। এটা একটা দুর্লভ চরিত্রতা, অর্থাৎ নিজেকে সুবিধাবাদীর মধ্যে আনতেন না, মনে করতেন আমার একটা নৈতিক দায়িত্ব আছে, জন্মটাকে সার্থক করতে গেলে যে গুণ থাকতে হয় সেই সেই পথটাই উনি নবীন জীবন থেকেই শুরু করেছিলেন। আর তারপরে আমাদের কর্মজীবনটা হয় ইএমই বিল্ডিংয়ে, এটা লাল বিল্ডিং, সেখানে আমরা চলে যাই। আমি নিজেও তখন উচ্চতর ডিগ্রি নেই, মোহাম্মদ আলীও নেন, প্রফেসর রেজানও নেন। আর মোহাম্মদ আলী কিন্তু তখনও অবিবাহিত থেকে যায়, আমি কিন্তু সেই সময় বিবাহ করি। উনির সাথে আমার বয়সের পার্থক্য 4 বছর হবে। আমি এইভাবে বলছি যে আমি 75, আমি 68-এ বুয়েটে ঢুকি, উনি 4 বছর পরে বুয়েটে ঢুকি, সেইভাবে বয়সটা আমি তো জানতে পারি না। উনি বাচ্চাদের খুবই ভালোবাসতেন, আমার সেই সময় 2 মেয়ে ছিল, আর উনি যে রুমে থাকতেন নিচের তলায়, ওই অফিস রুমটা যেটা লিফটের পাশে ছিল, আর আমি সাদা ক্যাম্পাসে থাকতাম, আমরা মেয়েরা, আমার 2 মেয়ে এবং অন্য ক্যাম্পাসের মেয়েরা হাঁটতে হাঁটতে উনি রুমে যেত। উনি সবার জন্য এবং বিশেষ করে বাচ্চাদের জন্য কিছু স্পেশাল ফুড রেখে দিতেন এবং আমার মেয়েরা ওটা খেতেন। আর যদি আমার মেয়েরা যদি ঠিক কোনোদিন না যেতেন, পরে গেলে খুব অভিমান করতেন যে তোমরা কেন আসলে না, আমাকে কি তোমরা পছন্দ করছো না, এই ধরনের কথা বলতেন। ওই এত আগের কথা আমার মনে নাই, আমি কদিন আগে আমার মেয়ে যে বুয়েটের শিক্ষক তার সাথে খাওয়ার টেবিলে মোহাম্মদ আলীকে নিয়ে আলাপ করছিলাম, তখন সে কিন্তু এই কথাগুলো আমাকে বলে, সেটার প্রতিধ্বনি আমি এখানে করছি। আর একটা উনি এই গুণটা উনি মৃত্যু পর্যন্ত অব্যাহত রেখেছেন। খাওয়ার উনি রুমে গেলে সবাই মৃত্যু আগ পর্যন্ত যারা উনি রুমে গিয়েছেন খালি হাতে পেরেন নাই, জোর করে কিছু না কিছু তাদেরকে খাইয়ে দিয়েছে। এখন আমরা এই বিল্ডিংয়ে এসে যেহেতু কিছু কথা আমি বলার চেষ্টা করি, উনির দ্বিতীয় ফেজের কর্মজীবনের দ্বিতীয় ফেজের উনির কি অবদান ছিল তড়িৎ বিভাগে সেটা বলার আমি চেষ্টা করব। আমাদের সেই সময় কেবল কিছু পিসি আসছে এবং ছোট্ট একটা মাইক্রো কম্পিউটার রুম ছিল, যেটা ডক্টর জিয়াও জানেন, সেই কম্পিউটারটা অফিসের পরে বন্ধ হয়ে থাকতো এবং আমাদের গবেষণাটা বেশি মানে গতি পায় নাই, খুব কমই গবেষণা করতো। আমি একদিন মোহাম্মদ আলীর রুমে যে এই ব্যাপারে আলাপ করি যে আমাদের তো গবেষণাটা কয়েকজন শিক্ষক করছেন, বাকিরা তো সম্পৃক্ত হচ্ছেন না, এটা তো ভালো না। তখন আমরা বললাম যে ঠিক আছে, ওই কম্পিউটারটা সবসময় ব্যবহার করা যায় কিনা, 5 পর্যন্ত নয়, রাতে যদি কেউ মাস্টার্স থিসিস করতে চায় পারে কিনা। তখন আমরা ঠিক করলাম যে পুরানো ঢাকার থেকে কম্বিনেশন ক্লক মানে লক কিনা যায় কিনা। তো উনি দেখায় উনি বলেছিল অমুক দোকানে পাওয়া যায়, দেখেন কত কত ঘোরা, উনি ঘরের মধ্যে থাকতেন মনে হতো আমাদের কাছে, কিন্তু উনি কিন্তু আমাদের থেকে বেশি জানতেন কোথায় কি পাওয়া যায় সবগুলো। তারপর আমরা লোক পাঠিয়ে সেই কম্বিনেশন লকটা নিয়ে আসলাম, আমরা লাগিয়ে দিলাম এবং টিচাররা কিন্তু তখন রাত দিন ওই কম্পিউটার ব্যবহার করা শুরু হলো এবং দেখা গেল যে আমাদের শিক্ষকরা যারা একটু সিনিয়র, মোহাম্মদ আলীও তখন একটু সিনিয়র হয়েছেন, আমরা তখন মাস্টার্স থিসিস করা শুরু করলাম, সুপারভিশন করা, এবং একটা গতি পেল।
যথেষ্ট আমরা সেই সময় যদি দেখি বছরে যথেষ্ট পরিমাণ মাস্টার স্টুডেন্ট বের করা শুরু করলাম, তখন পিএইচডি শুরু হয় নাই বুয়েটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। তারপরে উনি আমি ওই সময় তখন আমিও একটু গবেষণার প্রতি আমার দুর্বলতা ছিল, আমি গবেষণা করছিলাম, একদিন মোহাম্মদ আলীকে বললাম আমি তো মানে পিএইচডিটা করেছি মেইনলি অ্যানালিটিক্যাল ওয়ার্কের উপরে, কোনো খুব বেশি মানে কম্পিউটেশনাল বা সিরিয়াস করি নাই, ম্যাথমেটিক্যালি সলভ করার চেষ্টা করেছি এবং কিছু সামান্য কিছু সস্তা দরে নিউমেরিক্যাল অ্যানালিসিস করেছি, ইনভলভ ন। তখন আমি বললাম যে আমি একটা কাজ করছি মোহাম্মদ আলী, আমার তো ওই নিউমেরিক্যাল একটু কাজ করতে কম্পিটিশনাল ওয়ার্কে প্রবলেম হচ্ছে, আপনি কি হেল্প করতে পারেন? তো উনি ভালো উনাকে আনন্দে হেল্প করেন, তার মুখে যে আনন্দটা এটা আমার মাঝে মাঝে মনে পড়ে যায় যে একটা কাজ গবেষণার কাজের সাথে উনি সম্পৃক্ত হতে পারলেন, একটা আবেগ তৈরি হলো। উনি কম্পিটিশনাল ওয়ার্কটা করে দিলেন, আমি বললাম যে আমি আপনি খুব ভালো ইংলিশ জানেন, একটু পেপারটা একটু দেখে দিবেন। উনি কিন্তু কোঅথর হলেন, আমি জোর করে উনি কি করলাম কিছুতেই রাজি হয় না, উনির চরিত্রটা সবাই জানে, নিজেকে সম্পৃক্ত করতে দেয় না, দিতে চায় নিতে চায় না কোনো জিনিস, এটা একদম তার বেসিক চরিত্রটা ছিল, উজাড় করে দিতে চায় এক বিন্দু নিতে চায় না, মনে করে যে এটা ঋণ হয়ে গেল আমার জীবনে। এটা আমি পরে আরো রিয়ালাইজ করেছি, পরে বলবো। তখন ওইটি কিন্তু আইটিপুরিতে পাবলিশড হয়ে গেল, সেই আমলে আমরা বাংলাদেশ থেকে করতে পারলাম, মোহাম্মদ আলী ওয়াজ দ্য কোঅথর অফ দ্যাট পেপার। আর এইটি গেল, আমি তখন যেহেতু সংসারী মানুষ অল্প টাকায় হয় না, আমি তখন মালয়েশিয়াতে ইউনিভার্সিটি টেলিকমে প্রফেসর হিসাবে জয়েন করলাম। তখন আমি চলে যাওয়ার পরে খুব খারাপ লাগছিল, মোহাম্মদ আলীর সাহসর্য থেকে নিজেকে বঞ্চিত করলাম, সত্যি আমি মিন করছি, আমার খারাপই লেগেছিল। আমি চলে গেলাম, আমি মোহাম্মদ আলীকে ওই ইউনিভার্সিটি আনার জন্য খুব আকুতি বিকুতি করছিলাম যে কি করে এই লোকটাকে আমি ইউনিভার্সিটি টেলিকমে নিয়ে আসতে পারি, কারণ দুইজন থাকতো গল্প করা যেত, সে আগের বন্ধনটা থেকে যেত। তা একটা সৌভাগ্য হলো, একটা রিক্রুটিং টিমের সাথে আমাকে ওখানকার প্রেসিডেন্ট বলল হাসান আপনি যান। তা আমি খুব খুশি মনে ঢাকায় চলে এলাম, আর চলে এসে ঢাকা ইউনিভার্সিটি আর বুয়েট থেকে শিক্ষক নিয়োগের চেষ্টা করলাম, মোহাম্মদ আলী আর এখন যে ভাই উপাচার্য হয়েছেন বুয়েটের সত্যপ্রসাদকে আমরা সিলেক্ট করলাম। কিন্তু মোহাম্মদ আলী কিছুতেই যাবে না, আমি যে কত কাঠ করি পোড়াতে হলো উনিকে কনভিন্স করতে, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মোহাম্মদ আলী কয়েকজনের কথা বেশ শুনতেন গুরুত্ব দিয়ে, এখানে প্রফেসর রেজওয়ান আছে তার কথা শুনতেন, আমার কথাও শুনতেন, আমি পরে অনুভব করেছি এটা যে বাহ, উনি তো কারো কথা খুব বেশি শুনতেন না, কিন্তু উনি নিজের পথে চলতেন, একলা চলা মানুষ ছিলেন, ভালো মন্দ সেটা জানি না, কিন্তু সেই পথেই উনি চলতেন, কিন্তু আমাদের কয়েকজনকে কথা শুনতেন, হয়তো বা মনে মনে আমাদেরকে শ্রদ্ধা করতেন, হয়তো বা তার মতের সাথে অনেক জায়গায় মিল ছিল, হয়তো বা হতে পারে আমি জানি না। তা উনি গেলেন মালয়েশিয়াতে, এখানে দুটি ঘটনা আমি বলবো তার চরিত্রে। আমি যখন মালয়েশিয়াতে পড়াতাম, উনি যাওয়ার আগে আমার পড়াটা ওখানে জানি না কেন সবচাইতে মানে ছাত্ররা খুব পছন্দ করতো, এবং যে এভালুয়েশন হয় আমি শীর্ষে থাকতাম, এবং এত ভালো ইভালুয়েশন হয়েছিল যে ওরা ওটাকে প্রিন্ট করে ওরা ওদের চায়নার যে চাইনিজদের একটা নববর্ষ থাকে, সেই বর্ষে বড় অনুষ্ঠান করে, ছাত্ররা থাকে বাইরের লোক থাকে, সেখানে ওটা বিলি করে। কিন্তু মোহাম্মদ আলী যাওয়ার পরে আশ্চর্য, আমার লজ্জা নেই বিন্দুমাত্র, ওই পথটি আমি আর ধরে রাখতে পারি নাই। উনি ছাত্রদের শীর্ষে ইভালুয়েশনের টপে চলে যেতেন, 4.4, 3.98 এসব পেতেন, আমি 3.92 নিয়ে বসে থাকতাম, খুব কষ্ট হতো আমার, পথটাকে ছাড়তে চায় লোভ থাকে। কিন্তু এক পর্যায়ে আমি ভাবলাম যে মোহাম্মদ আলীর সাথে প্রতিযোগিতা করা আর বোকামি বোকার স্বর্গে বাস করা একই জিনিস, যেহেতু মানুষ আমরা বুদ্ধিমান আছি, আমি ওই প্রচেষ্টা করি নাই। দিস ইজ ওয়ান। সেকেন্ড, মোহাম্মদ আলী ওখানে যে পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাব ছিল, ঠিক এখানে যা করতেন ওখানে তাই করলেন বিদেশে, যে নিজে বসে মেকানিক্সের মতো করে পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাবের জিনিসপত্র সারানো শুরু করলেন, নিজের পয়সায় ছোটখাটো জিনিস কেনা আরম্ভ করলেন, বিদেশে গেছে মানুষ টাকা আর্ন করে দেশে নিয়ে আসতে
উল্টো উনি ইউনিভার্সিটিকে পয়সা না নিয়ে খরচ করতেন, ল্যাব শিট করতেন। আমাদের সময় ওই ইউনিভার্সিটিতে চারজন পাঁচজন মাত্র আমরা প্রফেসর ছিলাম, একজন ছিল এখনও মনে আছেন উনি প্রফেসর ইশওয়ান, উনি আইআইটি খড়গপুরের ডিন ছিলেন, একজন ইউকের প্রফেসর ছিলেন, একজন অস্ট্রেলিয়ার প্রফেসর ছিলেন, ইন্ডিয়ার আরও কয়েকজন দু একজন প্রফেসর ছিলেন বিজনেসে। ইলেকট্রিক্যালের প্রফেসর ইশওয়ান যিনি আমাদের থেকে অনেক বড়, যিনি জ্ঞানে সব, উনি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরেরও প্রফেসর ছিলেন, উনি মোহাম্মদ আলীর কাছে এসে ল্যাবশিট নিয়ে বুঝতে আসতেন, কারণ ল্যাবশিট মোহাম্মদ আলী করেছে। এটি দেখে একদিন আমাকে প্রফেসর ইশওয়ান বলছে, মোহাম্মদ আলী কি বাংলাদেশি? আমি বললাম, কেন, ও তো জন্মসূত্রে বাঙালি। হচ্ছে আমার জীবনে এইরকম মানুষ দেখি নাই যে সব কিছু দিতে চায়, হ্যাঁ, এবং সে কিন্তু ওখান থেকে চলে আসে একটা ঘটনার পরে, আর থাকেন না। সেই জন্য সে বলছে যে আমরা চাকরি বিদেশে আছি, চাকরিটা কি করে থাকা যায় রাখা যায় সে সেই চেষ্টাই আমি করে যাচ্ছি। সে একজন বয়স্ক মানুষ আর বলছে যে আপনার দেশের একটা লোক এরকম করে তুচ্ছ তাচ্ছিল্য করে চলে গেল, উনি না ঘরের মধ্যে আছেন, বিশ্বাস করতে পারেন না। এক পর্যায়ে উনি আমাদের নেশন সম্বন্ধে বললেন, তাহলে মোহাম্মদ আলী যদি এরকম হয় বাঙালি জাতিও মনে হয় এরকম, তার মানে উনি পুরো জাতটাকে শ্রদ্ধা করা শুরু করলেন। একটা গরিব জাত মানুষ খুব বলে তাকে আইআইটি প্রফেসর ডিন ছিলেন যিনি আইআইটির মতো ইনস্টিটিউশনে, তাকে বললেন যে আমি বাঙালি তাই মোহাম্মদ আলীর মতো। তাহলে এই যে পরিচয়টা করে দিয়ে আসলেন মোহাম্মদ আলী ইউনিভার্সিটি টেলিকমে, যেটা মাল্টিমিডিয়াতে হয়েছে, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি এখন। আচ্ছা, আমরা ফিরে আসলাম, আমি ওখান থেকে সৌদি আরবে চলে যাই, আবার আমি ফিরে আসি, ফিরে এসে আবার ইএমএ বিল্ডিংয়ে আমি জানি ওখানে ছিল আমাদের বিভাগ। আমি মোহাম্মদ আলীর আরেকটু কয়েকটা গুণ আরও বিকাশ হয় তখন, দেখি যে উনি তখন সুপারভিশন করতেন মাস্টার ডিগ্রি এবং পিএইচডি সুপারভিশন করতে শুরু করলেন, এবং তার যে নাম্বার অফ স্টুডেন্ট তার কাছে আসতো সেটা আমরা কেউ ধরতে পারি নাই, আমাদের অনেক এগিয়ে গেছে। উনি সারাদিন রাত যে লেখাপড়া নিয়ে থাকে তাকে তো আর ধরা যায় না, আমরা তো একটু সুবিধাবাদী লোক, একটু সুপথ ধরি, বাঁকা পথে হাঁটি, উনি সোজা পথে হাঁটতেন। আরেকটা, উনি ওই সময় উনি কিন্তু বিয়ে করেন নাই, তখন আমি উনিকে ব্যাচেলারই দেখলাম, কিন্তু আরেকটা গুণ দেখলাম উনি যেটা অস্বাভাবিক, উনি বিয়ে দেওয়া শুরু করলেন, ঘটকালি দেওয়া শুরু করলেন। তখন আমি দেখি যে উনি রুমে যায় আমাকে বলে, স্যার আজকে না ওর বিয়ে দিন, বিয়ের পাকাপোক্ত করলাম, কার, অমুক টিচারের। আরেকদিন বলে যে অমুক টিচারের মেয়ের বিয়ে দেওয়া করলাম, আরেকদিন বলে অমুক টিচারের ছেলের বিয়ে দেওয়া শুরু করলাম। আমি বললাম যে আপনি এত কিছু করেন কি করে, এটা তো মানে অসম্ভব ব্যাপার। কিন্তু উনি কোনো সময় নিজেকে ছোট মনে করেন নাই, মনে করেছেন যে অন্যরা আমাকে যাই বলুক, দেখেন উনি কিন্তু পায়জামা পাঞ্জাবি একটা স্পঞ্জের স্যান্ডেল পরতেন, অনেকে তাকে প্রথম দেখে খারাপ ভাবতো। এবং আমি একটা ছোট্ট গল্প আমার মেয়ে বলেছে, মোহাম্মদ আলী এই সাদা জামা আর স্যান্ডেল পরে হাঁটতেছে নিউ বিল্ডিং এ পলাশিতে, একজন তাকে মনে করছে যে দারোয়ান টারান হবে, তাকে জিজ্ঞাসা করেছে যে ও অমুকের অফিসে যাব, ওর রুমটা কোথায় হে বলে দাও তো। মোহাম্মদ আলী কিন্তু কোনো পরিচয় দেয়নি যে আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি বলেছে আসেন তো আমার সাথে, এসে লিফটে এসে ওই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষককে রুমটা পরিচয় করে দেখায় চলে গেছে। কিন্তু ওই শিক্ষক কিন্তু তাকে দেখেছে, যখন ওই লোককে বলেছে উনি কিন্তু আমাদের স্যার, এবং যে কি বলেছে আমি জানি না, তখন সে এসে ক্ষমা চেয়েছে। এই মানুষটা দুর্লভ, আমি মনে করি একজনই হয় অন্তপক্ষে বুয়েটে, কারোর সাথে কম্পেয়ার করা যাবে না। এটি গেল, তারপরে উনি ওখান থেকে আমরা পলাশিতে চলে আসলাম, সেখানে দুটা ভালো ঘটনা আছে, পরে আমি নন একাডেমিক কিছু কথা তার বলবো, যেটা মানবিক সাইড যেটুকু মনে আছে আমার। ওখানে একদিন আয়ারল্যান্ড থেকে ইউনিভার্সিটির নাম মনে নাই, অনেক দিনের কথা, এক প্রফেসর আসলেন, উনি কিন্তু পাওয়ার ইলেকট্রনিক্সের মানে বিশেষজ্ঞ। তা আমাদের ডিপার্টমেন্টে তখন মোহাম্মদ আলীকে বললো যে আপনি একটু ঘুরিয়ে দেখান তো ল্যাপটপগুলো। তো মোহাম্মদ আলী যতটুকু আমি মনে রাখতে পারছি, আমি কোনো মানে ভুল বলতে চাই না, কারণ এমন একটা মানুষ সম্বন্ধে বলতে চাই যেখানে যদি আমি অতিরিক্ত বলে ফেলি
বা কম বলি দুটোই কিন্তু পাপ হয়ে যাবে আমার জন্য এই বয়সে। এই যে এই অপরাধ বোধটা আমি ক্যারি করতে চাই না অন্তত মোহাম্মদ আলীর জন্য। সেই জন্য যতটুকু পারি আমি সঠিক বলারই চেষ্টা করি, কিন্তু বয়সের কারণে অনেক দিনের কারণে একটু ভুল হয়ে যেতেই পারে। তখন ওই ভদ্রলোক ফিরে এসে আমাদের হেডের রুমে আসলেন। আমি যতটুকু মনে পড়ে উনি আলাপ করতে করতে একটা কথা বলেছিলেন, কথাটা খুবও মনে নাই আমার এতদিনেও, বলেছিলেন যে আমাদের ইউনিভার্সিটিতে যদি মোহাম্মদ আলীর মতো প্রফেসর থাকে তাহলে ওই ইউনিভার্সিটি আরো এগিয়ে যেতে পারত। মাত্র 3 ঘন্টার পরিচয় ল্যাবগুলো দেখিয়েছে, ভদ্রলোক কিন্তু রত্ন চিনে গেছে। তখন আমার মনে হয়েছে মোহাম্মদ আলী আসলেই হতভাগা, কারণ বাংলাদেশে এই লোকটাকে কেউ চিনবে না, ছাত্ররা চিনতে পারে, আমরা কেউ চিনব না, আমরা মূল্যায়ন করতে শিখব না। সুতরাং উনি একজন হতভাগা মানুষ বলে আমার মনে হলো। আজকে যদি উনি বাইরে থাকতো, আজকে হয়তো আমরা যারা বলি, যাদের নাম বলি, আমাদের ছাত্ররা গর্ব করে বলি, সেই সারিতেই সে থাকতো। সে সব জিনিসকে সহজভাবে নিত, পড়াশোনা করে যেত স্বাভাবিকভাবে, ফার্স্ট হতে হবে, প্রথম হতে হবে, এইটি কখনো মনে করে নাই। সে করলে হয়তো আমাদের মতো একটু স্বার্থ চিন্তা করলে আজকে আরো অনেক দূরে চলে যেত, অনেক নাম হতো, কিন্তু তার কোনো সময় কোনো খেদ নাই, কোনো দুঃখ বেদনা ছিল না। এইটি তার পলাশী থাকা অবস্থায় একটা বড় ঘটনা তার। আচ্ছা, আমি আর একটু পরে বলি। আমি আবার তখন উনি আমি একটা একসময় ভেবেছিলাম মোহাম্মদ আলীর পাশে আমার রুম, উনির সাথে থাকতে থাকতে ল অফ ইন্ডাকশন আছে, আমারও চরিত্রে কিছু জিনিস মানে ঢুকে যায়, এটা স্বাভাবিক। আমি মনে করেছি যে বুয়েটের শেষ পর্যন্ত আমি বুয়েটের শিক্ষক হয়ে রিটায়ার করবো, দ্যাট ওয়াজ মাই ডিটারমিনেশন। কিন্তু আমি পারি নাই। 2016 আমি রিটায়ারমেন্ট হয়েছিলাম, কিন্তু 2015 অক্টোবরে আমি চলে যাই ইস্ট ওয়েস্টে, যেহেতু মানুষ তো একটু বেতন বেশি পেয়েছি বলে হয়তো চলে গেছি, মোহাম্মদ আলী হলে হয়তো যেত না। এইটুকু তার সাথে আমার পার্থক্যটা আমি বলছি, সে কখনোই যেত না। আমি যাব না ভেবেছিলাম কোনোদিনই, কিন্তু তবু চলে গেলাম। এই জায়গাটায় তার সাথে আমার মানুষের মাপকাঠিতে অনেক নিচের মানুষ হবে, এটি অকপটে আমি স্বীকার করি। আচ্ছা, তখন আমি প্রতি শনিবারে আমি ইস্ট ওয়েস্ট থেকে ডিপার্টমেন্টে যেতাম শুধু মোহাম্মদ আলীর জন্যে, তার সাথে একটু কথা বলবো, একটু শান্তি পাবো। উনি সেই সময় সবসময় উনি বলতেন আমাকে যে বুয়েটে যেভাবে চেয়েছি, দুঃখ করতেন শেষের দিকে তো সেরকম হলো না, আর একটু ভালো হচ্ছিল, আমরা অনেক চেষ্টা করলাম, ঠিক চেষ্টা যেভাবে করেছি সেইভাবে মনে হয় ফসলটা ঘরে তুলতে পারি নাই, একটা আক্ষেপ তার মধ্যে ছিল। কিন্তু সে সবসময় লেখাপড়ার কথাই আমার সাথে বলতো, অন্য কথা বলতো না, যে আমি এখন ক্লাস পড়াই না, আমি এখন থিসিস নিয়ে থাকি, ল্যাব নিয়ে থাকি, এসব বলতেন, যে এখন পড়াতে মনে হয় ভালো লাগে না। একটু পরিবর্তনটা তা একটু আমি লক্ষ্য করেছি, হয়তো পরিবেশ চেঞ্জ হয়েছে, আমরা চলে আসছি, প্রফেসর রেজওয়ান আসছে, আমি আসছি, আরো কয়েকজন যারা ছিল, একটু মনে হয় একটু মনটা একটু খারাপ ছিল, এটা একটা ঘটনা তার। আর একটা ছিল সবচেয়ে তার মানবিক গুণগুলো এখন কয়েকটা বলি, না বললে আমার খারাপ লাগবে। একবার উনি উনি কার বিয়েতে চিটাগং গেলেন, ভাই এর বিয়ে খুব সম্ভব, ওখানে যায় উনি হার্ট অ্যাটাক হয়, এটা রেজওয়ানের মনে আছে কিনা, মনে থাকারই কথা। উনিকে নিয়ে আসা হয় ট্রেনে, ডক্টর মুজিবুর রহমান শত উদ্যোগে বললো যে সব খরচ আমরা তুলি। তখন আমাকে বললো মুজিবুর রহমান ওই সময় বললো যে আমি 1,00,000 টাকা দেব, আমি একটা টিচারদের লিস্ট করে টাকা তোলার চেষ্টা করছি, এটি জানাজানি হয়ে গেছে, মোহাম্মদ আলীর কানেও চলে গেছে, স্বাভাবিক। আমি আর রেজওয়ান, তখন মনে হয় আমার মনে নাই, প্রফেসর রেজওয়ানের মনে আছে হয়তো বা, তখন হরতাল হচ্ছিল, আমরা বারডেমে ছিল, আমি আর প্রফেসর রেজওয়ান তাকে দেখতে গেছি, হরতালে সোজা পথে যাওয়া যায় না, আমরা এদিক ওদিক ওই বিল্ডিংয়ের পাশ দিয়ে ওই বিল্ডিংয়ের পাশ দিয়ে তাকে দেখতে গেলাম। উনিকে কিন্তু আমরা যে মানে মনে করছি কি হয়ে গেল উনি, আহারে একটা মানে আমরাই বিমূর হয়ে গেছি, মানে মানে তার জন্য উতলা হয়ে গেছি, কিন্তু সে কিন্তু নির্লিপ্তভাবে আছে।
তার যে এত বড় জিনিস ঘটে যাচ্ছে সেটা প্রকাশ করছেন না, ফেসে কোনো প্রকাশ নাই তার। আমরা একটু অবাক হয়ে গেলাম। আর সে মেসেজ পাঠায় দিল ডিপার্টমেন্টে খবরদার আমার আমাকে আমার চিকিৎসার জন্য টাকা তুলবেন না একেবারে। আমি এরকম কয়েকটা ঘটনা ঘটেছে, কিন্তু আমি জানতাম একটা ছেলের অসুখ হয়েছিল, উনি এত টাকা তুলেছিল যে ছেলের বাবা খরচ করে তার ব্যাংকে আরো টাকা জমা ছিল, তার জীবনের বাবার জীবনের ইনকামের মতোই টাকা জমা ছিল। মোহাম্মদ আলী আমাকে বলেছিল, হি ইজ দ্য পার্সন, অন্যের জন্য করে নিজের জন্য কিছু নেয় না। এটা দাতা মহসিন টহসিন শুনেছি, ওরা মনে হয় ওরাও হার মেনে যেতে পারে, আমি বিশ্বাস করি। এটি একটা। আরেকটা জিনিস আমার মনে আছে, তখন কামরুল কিন্তু নানাভাবে মোহাম্মদ আলী কামরুল হাসান মহানের কাছে ঋণী। মোহাম্মদ আলী তখন ক্যান্সার হয়েছে, ধরা পড়েছে। আমরা হার্টের অ্যাটাক হওয়ার পরে আমাকে মোহাম্মদ আলী বললো যে স্যার আমি তো তিনতলা না চারতলায় থাকতে পারবো না। আমি চেষ্টা করলাম, যেহেতু সিনিয়র মোস্ট টিচার আমি, আমার কথা শুনবে শিক্ষক সমিতি, বললাম যে উনিকে মানে গ্রাউন্ড ফ্লোরে একটা রুম দেওয়া হোক। সেটা বের করে আমরা 7 নম্বর বিল্ডিংয়ে সাদা ক্যাম্পাস, উনি লাল ক্যাম্পাসে থাকতেন, আমার আমার বিল্ডিংয়ের পাশেই থাকতেন, আমরা নিয়ে উনিকে 7 নম্বর বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোরে উনিকে দেওয়া হলো এবং রং টং আমরা করে দিলাম। আচ্ছা, তারপরে উনি ক্যান্সারটা ধরা পড়লো। তখন আমি মোহাম্মদ আলী প্রফেসর রেজন যেহেতু UIT, তখন তো আর অত দেখা হয় না। আমরা কামরুল একদিন রাত্রে উনি কাছে গিয়েছি, কামরুল প্রতিদিনই যায়, আমি গেলাম। তখন গেলে আমি মনে হয় তখন চলে আসছি মনে হয় ইস্ট ওয়েস্টে, যে আমরা দুজন প্যাক্ট করলাম আমি আর কামরুল যে উনিকে সিঙ্গাপুরে নিয়ে যাব। আমার সাথে টেলিফোনে কামরুলের কথা হলো, যে করে হোক আমরা নিয়ে যাব, যেহেতু কামরুল মেডিকেলের ব্যাপারে অনেক জানে শুনে জানাও আছে, তার লেখাপড়া করে, বললো যে তার যে ইয়েগুলো দেখেছি একটু ভালো না আর কি, তাই বলছিল। তা আমরা গেলাম, যে দুজন উনিকে বোঝানোর চেষ্টা করলাম, উনি কিছুতেই রাজি হবে না, সিঙ্গাপুরে যাবে না, এখানেই থাকবে। তা আমি বললাম যে কেন যাবেন না কেন, একজন কামরুলের ছাত্র বা মোহাম্মদ আলীর ছাত্র, সে ভলেন্টারিলি তার সাথে যাবে, যেহেতু লোকজন নাই কেউ, তার মেজো ভাই লিয়াকত সেও থাকে রিটায়ারমেন্ট করে, তার পক্ষে যাওয়া সম্ভব না, সংসার আছে। তা আমরা ঠিক করলাম এবং টাকা তোলার ব্যবস্থা করলাম, আমরা করে উনিকে রাজি করালাম। উনি রাজি হয় নাই, বেকার দেয় বলছে, আচ্ছা ঠিক আছে, চালাকি করলো কেমন, এইটি কিন্তু ভুলবার নয়, বলে যে ঠিক আছে স্যার আমি রাজি আছি, তবে আমার ভাইয়ের কাছে যান, ভাই যদি রাজি হয় তাহলে অসুবিধা নেই। তা আমরা সেই দিন বৃষ্টি হচ্ছিল মুষলধারে, কামরুল চলে গেল, আমি মোহাম্মদ আলীর কাছে থাকলাম, উনি ওই ধানমন্ডি থেকে একটু দূরে ওই বিডিআর এর পাশে একটা বিল্ডিং এ ভাড়া করে থাকে। ওখান থেকে কামরুল ফিরে আসলো মুখ কালো করে, বললো কি যে আমি তো লিয়াকতের কাছে গেলাম, বললাম লিয়াকত সাহেব বললো ঠিক আছে আমি টাকা নিব, কিন্তু আমার অ্যাকাউন্টের আগে হিসাবগুলো দে। উনি নিজের অ্যাকাউন্টের হিসাব দিল, মোহাম্মদ আলী এসে করে যোগ বিয়োগ করে বলল যে ওই আমার যে টাকাটা লাগবে সেই টাকাটা আছে আমার অ্যাকাউন্টে, আমি কেন নিব। তাহলে বুঝলাম এই পরিবারটাই এরকম, জেনেটিক্যালি তারা এই গুণটা পেয়ে গেছে, শুধু মোহাম্মদ আলী না সবাই। যেহেতু আমরা মোহাম্মদ আলীর কথা বলছি আসি, মোহাম্মদ আলীকে বললাম যে লিয়াকত দিল না কি করি, তখন উনি হাসতে থাকলো, স্যার আপনার ভয়ে আমরা এটা বলেছিলাম, কিন্তু আমি জানতাম যে লিয়াকত ফিরাই দিবে, এখন তো কিছু করার নেই, গেলেন ওই উনি তখন ইউনাইটেড থাকলেন, ওখানে চিকিৎসা করলেন। এইটি একটা দুর্লভ গুণ। আর একটা আমার এটা বলে শেষ করব, তারপর শ্রদ্ধা করব, আমি তখন ধানমন্ডিতে থাকি, উনি শুনলাম যে উনি PG-তে ভর্তি হয়েছে, কামরুলি আমাকে ফোন করলো, আমি গেলাম, একটা মেয়ে ডাক্তার উনিকে দেখছিল, খুব খারাপ অবস্থা ছিল, ব্যথা হচ্ছে, গামছা দিয়ে পেট বেঁধে রেখেছে, দেখেন একজন প্রফেসর, হ্যাঁ আপনি দেখেন আমরা সবাই দেখি চিত্রটা মনে রাখেন, একজন প্রফেসর যার ভাই সবাই শিক্ষিত, এক ভাই সেক্রেটারি। আমি এইভাবে বলছি কেন, আমাদের সমাজে এটা এটা কিভাবে দেখে, যে যার ভাই একটা বড় হয়ে গেছে তার পুরো বংশটাই কোথায় নিয়ে যায়, হিমালয়ের পাহাড়ে, বাঙালির কথা বলছে, অন্য দেশের কথা আমি জানি না। সেই মানুষটা যে PhD করেছে, যে
প্রফেসর যার সব গুণ আছে সে গামছা দিয়ে পেট বেঁধে রেখেছে, লুঙ্গি পরে পরে বসে শুয়ে আছে। ভাই বলছে, এই ভাই বলছে যে মোহাম্মদ আলী কি নাম ভুলে গেছি কি নামে, তুমি তো ডিম পোস্ট পছন্দ করো, একটু ডিম খাও না। তাকে একটা ডিম খাওয়াচ্ছে, সে খেতে চাচ্ছে না। আর ডাক্তার মনে হয় মেয়ে ডাক্তার বুঝতে পেরেছিল যে তার দিন চলে আসছে, তো ঠিক আছে আমি দেখে মনটা খারাপ হয়ে গেল, বেশি করে থাকতে পারলাম না। তারপরে তাকে বাসায় নিয়ে আসা হলো, লিয়াকতের সাথে আমার যোগাযোগ ছিল। মৃত্যুর একটা মানুষের কিভাবে মানুষকে ঋণী করে যায় সেটা বড় কথা। মৃত্যুর আগের দিন আমি 6টা কি 7টার দিকে বাসায় গেলাম, রাত্রে সন্ধ্যায় যাই, দেখি যে মোহাম্মদ আলী শুয়ে আছে খাটে, তার যেহেতু মানে কি বলে ক্যান্সারের বেদনাটা খুব কঠিন আমি জানি, সেটা লাঘব করার জন্য এক ধরনের লিকুইড উনিকে ইনজেক্ট করছে। আর লিয়াকত পাশে বসে আছে, আর উনি একটাই বোন ছিল, বোন আছে। তা আমি তখন আমাকে দেখে এত কষ্টের মধ্যেও কথা বলতে চেষ্টা করছে, কিন্তু কথা বলার আর ক্ষমতা নাই, শুধু হাত দিয়ে বলে যে বসেন স্যার বসেন। বসলাম, 3 কি 4 ঘন্টা আমি বসেছিলাম। লিয়াকত আলী যে কোনোদিন মৃতভাষী কথা বলে না, মোহাম্মদ আলীর সংসারে তার পরিবারে তার কীর্তির গুলো বলছিল যে এই মোহাম্মদ আলী কি না করেছে আমাদের পরিবারের জন্য। এই যে প্রথম সে খুলল মুখ, তার মানে মোহাম্মদ আলী কিন্তু শুধু বুয়েটের শিক্ষক ছাত্রদের জন্য করে নাই, তার পরিবারের জন্য অনেক করেছে, তার বোনের জন্য অনেক করেছে। এইটি মানবতার উচ্চ মার্গের লোক না হলে এটা পারে না। কোনো হিংসা ছিল না, প্রত্যেক মানুষের কম বেশি ঈর্ষাপরায়ণ হয়, কম বেশি নিজের স্বার্থটা দেখে, কিন্তু এই মানুষটা আমি বলতে পারি, আমি তাকে প্রায় 35 বছর চিনি, আমি নির্দ্বিধায় বলতে পারি উনিকে এই সব জিনিসের কোনো জিনিসই উনি শরীরে ছিল না, কোথাও নাই কোনো এই ধরনের খারাপ সেল ছিল না। উনি উদার, উনি সব মানুষের মঙ্গল চাইতেন, শত্রুর মঙ্গল চাইতেন, খারাপ লোকের মঙ্গল চাইতেন, ভারতের তো চাইতেন, উনি বাজ বিচার করতেন না। এই মানুষটা আমাদের চলে গেছে, আমাদের উনি যে স্বপ্নগুলো বুয়েটের জন্য করতে চেয়েছিলেন যে এটা একটা নাম করা ইনস্টিটিউট হোক, বাংলাদেশে মাথা তুলে দাঁড়াক, এবং যার জন্য উনি তরুণ বয়স থেকে এই স্বপ্নটা দেখতেন, আমরা যেটা করা দরকার আমি মনে করি। এই মানুষটা নিভৃতেই চলে গেছেন, আরো বেশি জানতে পারত দেশ, আরো দিতেও পারত, কিন্তু উনি চান নাই এগুলো, ও নিজের পপুলারিটি চান নাই, নিজেকে নিভৃত রাখতে চেয়েছেন। কিন্তু যারা তার কাছে এসেছে, তার স্বামীর দেশে ছাত্র হোক, শিক্ষক হোক, অভিভাবক হোক, তারা বুঝতে পেরেছে উনি কি মানুষ। এই রত্নটি আমরা হারিয়েছি। আমি মনে করি যে আমাদের উচিত যে মানুষ হিসাবে আমরা বুয়েটে থেকে অনেক ঋণ, অনেক কিছু জীবনে প্রতিষ্ঠা লাভ করেছি। আমি নিজেও বুয়েটের টিচার না হলে আমি আমার যেটুকু প্রাপ্তি এটুকু পেতাম না, আমি অকপটে স্বীকার করি। সেই জন্যে আমাদের বুয়েটের প্রতি একটা ঋণ আছে, একটা দায়বদ্ধতা আছে, সেইটি পূরণ করা যাবে মোহাম্মদ আলীকে চিরস্মরণীয় করে রেখে। সে কাজে আমি একটা আবেদন করব, বুয়েটের যে ক্লাসিক্যাল মাইন্ডগুলো পরিবর্তন করে মোহাম্মদ আলীর জন্যে কিছু যদি আমরা করতে পারি, সেইটি শুধু মোহাম্মদ আলীর জন্যে করা হবে না, শুধু বুয়েট গৌরবান্বিত হবে যে একটি এই ধরনের মানুষকে বুয়েট অবহেলা করেনি। বুয়েট ভিতরে পরিবর্তন এসেছে, এই মানুষটাকে দিয়ে বুয়েট মূল্যায়িত হয়েছে, এটুকু বলেছি। আমি বেশি বলেছি, আরো বলার অনেক কিছু থাকে, এই মানুষটা বলার জন্য সময় কোনো ব্যাপার নয়, এটুকু বলে আমার সবাই ধৈর্য ধরেছেন, এটা আমার বড় জিনিস। আর কৃতজ্ঞ, আমি কিছুটা শান্তি পেলাম তার সম্বন্ধে বলার সুযোগ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দর ভাবে স্যারের বিগত 35 বছরের একটা কভারেজ দিয়েছেন, যেটা আমাদের অনেকের কাছেই অজানা ছিল আর কি। আমাদের, আমি জানি আমাদের অনেকে হৃদয় ছুঁয়ে যাচ্ছে, এবং দর্শকরা অনেক কমেন্ট করছে অলরেডি, তো আমাদের ইচ্ছা ছিল সবার কমেন্ট
একটু পরে শোনাবো, তো সময়ের কারণে আমরা সবাইকে বলবো বলি আর কি, আমি দেখতে পাচ্ছি আর কি। তো স্যার, আপনাদের সবার স্টুডেন্টরাই অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানে অনেকেই যোগদান করছেন এবং তারা আপনাদেরকে দেখতে পেরে তাদের কৃতজ্ঞতা এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন। আপনাদের সবাইকে মানে মোহাম্মদ আলী স্যারের উপলক্ষে আপনাদের সবাইকে এক প্ল্যাটফর্মে একসাথে দেখতে পেরে তাদের অনেকেরই ভালো লাগছে আর কি। যেমন এখানে একজন মন্তব্য করেছেন সাখাওয়াত হাসান, বলেছেন, সালাম টু মাই টিচার্স ডক্টর রেজওয়ান খান, ডক্টর কায়কোবাদ এন্ড ডক্টর শহীদুল হাসান, ইট ইজ নাইস টু সি ইউ অল আফটার সো মেনি ইয়ার্স। এরকম মাল্টিপল কমেন্ট এসেছে, সবগুলোর দিকে আর যাবো না। এছাড়া আরো বলেছেন এই ধরনের কমেন্ট আর কি, আমরা হয়তো সামনে আরো দেখবো, অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যায় আর কি। ধন্যবাদ শাফি। আলোচনা এই পর্বে একটু রেজওয়ান খান স্যারের কাছে আসতে চাই। আমার জানা মতে আমরা সবাই জানি যে মোহাম্মদ আলী স্যার সবাইকে আপনি করে বলতেন, স্যারকে অনেক রিকোয়েস্ট করেছি স্যার একটু তুমি করে বলেন, কিন্তু কখনো এই সুযোগটা হয়নি। কিন্তু আমার জানা মতে একজনের এই সুযোগটা হয়েছিল, আমাদের শ্রদ্ধেয় রেজওয়ান খান স্যার। রেজওয়ান খান স্যারকে স্যার তুমি করে বলতেন। তো রেজওয়ান খান স্যারের সাথে মোহাম্মদ আলী স্যারের খুব চমৎকার একটি সম্পর্ক ছিল, আমাদের দেখার সুযোগ হয়েছে। স্যার আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু কাইন্ডলি শেয়ার করতেন আপনার চমৎকার সম্পর্কের অংশগুলো। আচ্ছা, প্রথমে একটু জিজ্ঞেস করি, আমার সম্বন্ধে বলতে গেলে তো টাইমের লিমিট থাকবে না, একটু বুঝে নেই কতক্ষণ কথা বলবো আমি স্যার এত বছরের একটা। স্যার সত্যি কথা বলতে গেলে আমরা যখন দর্শকদের বলেছিলাম এক ঘন্টার অনুষ্ঠান হবে, দর্শকদের কাছেও একটু বলে রাখি, কিন্তু স্যারদেরও বলেছিলাম স্যার একটু সময় সংক্ষেপের কারণে 10 মিনিট করে বলবেন, তো আসলে সম্ভব না সময়ে মেইনটেইন করা। স্যার আপনারা, আমি ঠিক আছে আমি 10 মিনিটের মতো চেষ্টা করব। এইটা একটা প্ল্যাটফর্ম আপনাদেরকে পেয়েছি, অনেকেই স্যারের সম্পর্কে জানতে চান, তো স্যার ইনশাআল্লাহ স্যার আপনি বলবেন। স্যার ঠিক আছে, আমি সংক্ষেপ করার চেষ্টা করব। আমি প্রথমে বলে নিলাম এই জন্য, আর স্যারের কথা বলতে গেলে, মোহাম্মদ ভাইয়ের কথা বলতে গেলে ওই টাইমের লিমিটটা খুব মুশকিল। তো শহীদুল হাসান স্যার মোটামুটি ওনার কোনো অ্যাসপেক্ট বোধহয় বাদ দেন নাই, উনি আমাকে বলার জন্য সুযোগ রাখেন নি আসলে আমার জন্য। তা আমি কিছু জিনিস বলবো যেটা আসলে অনেকেই খেয়াল করেছেন, যে মোহাম্মদ আলী ভাই সবাইকে আপনি করে বলতেন, আমার সাথে কিন্তু তুমি বলতেন। ওনার সাথে আমার সম্পর্কটা ছিল অনেক অন্যরকম, এবং অনেক ব্যক্তিগত পর্যায়ে ওনার সাথে কথা বলতাম। আমি জানি না, কারণ উনি একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন, অত্যন্ত একজন ভালো একাডেমিশিয়ান ছিলেন। একাডেমিশিয়ান কেমন ছিলেন এটা বেশি বলবো না, এই জন্য কারণ এটা আমাদের ছাত্ররা, আমাদের কলিগরা সবাই এত বলবে, কারণ তারা একাডেমিশিয়ানের পরিচিত সবাই খুব পেয়েছেন। আমি ওনার হিউম্যান অ্যাসপেক্টটা নিয়ে একটু বেশি কথা বলবো এই জন্য, কারণ ওই একটা জিনিস আমাকে খুব চার্ম করতো ওনার এই জিনিসগুলো। উনি রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে কত লোককে যে অর্থনৈতিক সহায়তা দিতেন, এবং উনি কোনো মুখ দিয়ে বলতেন না, মুখ ফুটে বলতেন না, এবং চুপচাপ দিয়ে আমি দেখতে পেতাম ওনার অফিসে। আমি যখন ওনার রুমে বসতাম, অনেক আসতে এই রিক্সাওয়ালা আসছে, স্যার মেয়ের তো শরীর খারাপ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিয়ে দিল একটা কিছু একটা। সো এই কন্টিনিউয়াসলি আমি দেখতে পেতাম উনি লোকজনকে হেল্প করে যাচ্ছেন। এবং এক্ষেত্রে আমি দেখেছি যে কাউকে, শহীদুল হাসান যেটা বারবার বলেছেন, কেউ কোনো হেল্প চাইলে সেখানে যদি নিয়মের কোনো ব্যত্যয় না হয়, সেক্ষেত্রে কিন্তু উনি একদম মানে সর্বতভাবে চেষ্টা করেছেন সব ক্ষেত্রে। এবং আমি অনেক ক্ষেত্রেই তার এই গুণগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগতো, এই জন্য কারণ উনি একটা কিন্তু বলে রাখি, উনি কিন্তু যথেষ্ট একরোখা, এটা বাকিরা সবাই কতটুকু বুঝতেন আমি জানি না, উনি কিন্তু যা বুঝতেন তাই করতেন আলটিমেটলি। কাজে ওনার সাথে আমি ওনার সঙ্গে তর্ক বিতর্ক করতাম, আমি করতাম কিন্তু ওনার সাথে, এবং অনেক ক্ষেত্রে ওনার মাইন্ড চেঞ্জ করতে পারি নাই তা না, অনেক ক্ষেত্রে আমি মাইন্ড চেঞ্জ করতে পেরেছি। কিন্তু মোস্ট অফ দি কেসে দেখতাম উনি আমি জিজ্ঞেস করতে পারি, তুমি যত কথাই বলো আমি জিনিসটা মানবো না এভাবে। তাহলে ঠিক আছে মোহাম্মদ আলী ভাই, আপনি তো আপনার তালগাছ আপনার আমি আগেই স্বীকার করে নিচ্ছি, বাট একটু কথা বলি না, অসুবিধার কি আছে। এভাবে ওনার সাথে অনেক তর্ক বিতর্ক করতাম আমি। তো ওনার লাইফের কতগুলো জিনিস আমি বলবো, যে আসলে ওনাকে কিন্তু দেখে কতটুকু বোঝা যায় জানি না, উনি কিন্তু মনে প্রাণে খুব রসিক লোক ছিলেন। এটা আমাদের ছাত্ররা আমাদের কলেজের কত টের পান আমি জানি না, আমি হাড়ে হাড়ে টের পেতাম। তো উনি যখন প্রথমে কানাডা, আমি তখন ইউকেতে পিএইচডি করছি, কানাডা গেছেন, তো আমাকে একজন, সে ইউএসএ যাচ্ছে, তো লন্ডন হয়ে যাচ্ছে, আমার বাসায় এসছে, আরে আপনারা জানেন নাকি মোহাম্মদ আলী ভাই কানাডা যেয়ে কী করতেছেন? আমি তো থত মতো খেয়ে গেলাম, যে মোহাম্মদ আলী ভাইয়ের মতো লোক কানাডা যেয়ে কী বা করতে পারে, আরে জানেন উনি সেখানে প্রেম করতেছেন। তো সরি, মানে আমি খুব চাঁচেলা ওপির কথা বলছি এই জন্য, কারণ আমার মনে হয় যে এই এই মানে ইন্টারেস্টিং অভিজ্ঞতাগুলো সবার জানা উচিত, যে উনি ওনার যে একটা সাইড আছে যেটা আসলে অনেকেই জানবে না। তা আমি বললাম যে তাই নাকি, হ্যাঁ হ্যাঁ এরকম করছেন ইত্যাদি ইত্যাদি। তো আমি আসলে আমরা কিন্তু জয়েন করেছিলাম একসাথে, উনি আমার যদিও 2 বছর সিনিয়র, উনি মাঝখানে 2 বছর বাইরে কোথাও ছিলেন, খুব সময় পিডিবিতে ছিলেন আমার যদি মনে হয়, বা শহীদুল হাসান স্যার ভালো বলতে পারবেন, কিন্তু আমরা কিন্তু জয়েন করেছিলাম একসাথে।
আমাদের এক ইন্টারভিউতে। তো সেই হিসেবে একদম ডে ওয়ান থেকে ওনার সাথে আমার পরিচয়, ছাত্র অবস্থায় কিন্তু আমি ওনাকে খুব একটা খেয়াল করি দিই আমাকে পেয়েছি হওয়ার পরে। তো আমরা সবসময় দেখতাম ওনার সাথে আমার উঠতে পড়তে সব থেকে একটা একটা ব্যাপারে, সেটা হচ্ছে যে উনি কিন্তু যে কারো ব্যাপারই উনি একটা ওপিনিয়ন থাকতো, উনি সেটা পজিটিভলি নেওয়ার চেষ্টা করতেন, কিন্তু কোনো কারণে যদি ওনার কোনো নেগেটিভ ওপিনিয়ন এসে থাকে দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ। অনেক কথা বলতে মামুদের ভাই আপনি খেলা খাওয়া এইসব কথা বলতেছেন ইত্যাদি ইত্যাদি। তুমি যখন ক্যানাডা থেকে ফেরত আসলে এনেকে জিজ্ঞাসা করতেন মামুদের ভাই এই যে মন্দ লোকে মন্দ কথা বলে আপনি কি ওখানে প্রেম প্রেম করছেন, উনি আবার খুব রসিয়ে এসে আমাকে গল্প করলেন যে ক্যানাডা থেকে কী ঘটনা ঘটেছে। তাও উই ইউজ টু এনজয় ইট। তার ওনার রুমে যখন খাওয়া দাওয়া দেওয়া হতো এবং সেই সুবাদে আমরা ওনাকে খুব খোঁজাখুঁজি করার সুযোগ পেতাম, কারণ শুধু যে ছাত্ররা এবং আমরা কলিগরা যেতাম তা না, অন্যান্য ডিপার্টমেন্টের কলিগরা বা অনেক ক্ষেত্রে মহিলা কলিগরাও আসতেন, তা আমরা আবার সেগুলো নিয়ে ওনার সাথে খুব মুখরোচক যোগটোগ করতাম যে আমাদের এই ভাই ভালোই তো চালাইতেছেন, এরকম আমরা বিয়ে না করলে বোধহয় ভালোই হতো ইত্যাদি ইত্যাদি অনেক কথাই আমরা বলতাম ওনার সাথে সেগুলো নিয়ে। সো দ্যাট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং পার্ট, যেটা হয়তো এখন এখন অনেকে এটা বুঝতে চাইবে না। উনি ঘটকালি করতেন এবং ঘটকালি করতে খুব এনজয় করতেন। ওনার দেখা দেখি আমি উৎসাহিত হয়ে একবার ঘটকালি করার চেষ্টা করলাম, একবার এমন এক বিপদে পড়লাম ঘটকালি করতে গিয়ে, তারপর থেকে আমি তবা করেছি বাবা এটা মোহাম্মদ আলী ভাই পারবেন আমি পারবো না, কারণ একটা ঘটকালি করতে কত রকম জটিলতা হয়। তাই পর মোহাম্মদ আলী মোহাম্মদ আলী ভাই আপনি ঘটকালি কেমন করে করেন, আমি তো একটা করতে গিয়ে যেই বিপদে পড়ছিলাম আপনি এটা ম্যানেজ করেন কেমনে। বলে আরে মিয়া খটকালি করতে গেলে তোমার মতো চার হাজার কথা বলতে হয় না, খটকালি করতে গেলে আস্তে আস্তে কথা ভাঙে ভাঙতে হয়, তুমি একবারে সব কথা বলে ফেললে ঘটকালিতে গ্যাঞ্জাম লাগবে। তুমি খুব হিয়ার সাম ভেরি ইন্টারেস্টিং ওয়েজ, মানে আল্লাহর কি ইচ্ছা আমি জানি না, উনি এত লোকের বিয়ে দিয়ে গেছে কিন্তু নিজেই প্রতিভেদ তলার মতো সেই কালোটা ওনার সেই আলো বিয়ের আলোটা ওনার লাইফে আসেনি। তো তারপরেও কিন্তু ওরা যে আমরা রসিকতা করতাম না তা নয়, যেমন একবার খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটলো, এক মেয়ে তার মা তার মেয়েকে নিয়ে বিয়ের ব্যাপারে খুব দুশ্চিন্তায় আছেন, মোহাম্মদের ভাইকে বললেন যে ভাই আপনি কিছু চেষ্টা করেন আমি একটা বিয়ে দিতে পারছি না। তো আমাদের আরে ভাই এত চিন্তা ম্যাডাম এত চিন্তা করেন কেন আমি আছি না, তা আমি দুঃসঙ্গ করে বললাম মোহাম্মদের ভাই আপনি আছি কথাটার মানিটা কি। তো এটা নিয়েও আমরা প্রচুর ওনার সাথে আমরা যোগ করতাম যে মোহাম্মদের ভাই এগুলো এটা একটু কী বলতেছেন আসলে। তো আমি এখানে বেশ করে বলছি এজন্য ওনার কিন্তু কতগুলো জিনিস ছিল, সেটা হচ্ছে খুব মাটির মানুষ, সৎ সরল মানুষ, এবং যেটা বুঝতেন যেভাবে চিন্তা করতেন উনি কিন্তু ওপেনলি সে কথাগুলো বলে ফেলতেন। তা আমি অনেক সময় ওনাকে বলতাম মোহাম্মদের ভাই আপনি ইউ আর এ পয়েন্ট ব্ল্যাঙ্ক পার্সন, আমরা অনেক সময় সব কিছু পয়েন্ট ব্ল্যাঙ্ক বলি না, কারণ বলার পরে ওটা খেলা সামলানো আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে, কিন্তু মোহাম্মদ আলী ভাই ড্যাম কেয়ার পার্সন, উনি যাকে যা বুঝতেন উনি মুখের মধ্যে সে কথা বলে ফেল সেরে ফেলতেন বাস শেষ। কাজেই ওনার যে এই যে চরিত্রের মধ্যে যেটা স্বচ্ছতা এই যে ট্রান্সপারেন্সিটা, মানে ওনাকে কিন্তু মনে এবং মুখের মধ্যে, আমরা অনেক সময় মনে কিছু থাকলে মুখে তো বলি না, হয়তো বা উল্টো কথাটা বলবো না কিন্তু এক্সপ্রেস করলাম না, উনি আবার এটা নেই, উনি যা মনে করেছেন একেবারে সরাসরি পয়েন্ট ব্ল্যাঙ্ক কথাটা বলে ফেলবেন। কাজে আমার এইসব দেখে মনে হয়েছে যে আমরা যেই লোকটাকে নিয়ে এত কথা বলছি ওনাকে ওনার ব্যক্তিগত জীবনটা উনি এমনভাবে সাজিয়েছিলেন যে সেখানে সুজন স্যার যেটা বলেছেন উনি কখনো কারো হেল্প নেওয়ার চেষ্টা করেননি, এবং আমরা কখনো হেল্প করার চেষ্টা করলেও আমি কখনো পাই মানে পারি নাই ওনাকে, মানে কোনো ইভেন ওনাকে উনি আমার মেয়ের বিয়ের ঘটনাটি করেছেন, আমি ওনাকে বহু জোর করে একটা অনুষ্ঠান নিয়েছেন উনি অনুষ্ঠান থাকা চলে যায় উনি বিয়েতে খাইটায় না, তো এখন জোর করে তার করা যায় না। কিন্তু আমার যখন দ্বিতীয় ওনার যখন মারা গেলেন না দ্বিতীয় মেয়ে যখন বিয়ে করার বিয়ের দেওয়ার কথা উঠতো তখন পনিমের খুব ফিল করলাম যে এখন যদি মোহাম্মদ আলী ভাই থাকতেন বেঁচে অন্তত এদিক থেকে খুব শান্তিতে বা দুশ্চিন্তা মানে নিশ্চিন্তে থাকতে পারতাম। সো ওনার যে হিউম্যান অ্যাসপেক্টগুলো, মানে আমি তো রিসার্চের কথা বলছি না এই জন্য কারণ ওনার সাথে আমি প্রচুর রিসার্চ করেছি এবং ওনার মতো প্রোঅ্যাক্টিভ রিসার্চার আমি আমার লাইফে খুব কম দেখেছি। আমরা চিন্তা করে গেলাম যে মোহাম্মদ আলী আমরা এই জিনিস করবো, পরের দিন এসে দেখি উনি সে টেস্ট টেস্ট করে ওটা টোটা করে আমাকে বলতে রেজমান এটা এটা এইভাবে হবে না এ করছে এ এ পাইছি। তো এত প্রোঅ্যাক্টিভ একজন পার্সন, এবং এটা কিন্তু একটা বলে রাখি কারণ উনি যখন পিএইচডি করে ফেরত আসেন দ্যাট ওয়াজ দি ফার্স্ট টাইম আমি পাওয়ার ইলেকট্রনিক্সের রিয়াল জিনিস সম্বন্ধে জানাতে বুঝতে পেরেছি, কারণ ওনার সাথে আমি বসতাম উনি আমাকে প্রায় বলতেন যে দেখো এই কাজটা করা যায় ওই কাজটা করা যায়, মানে দ্যাট আমার মধ্যে তখন একটা ইন্টারেস্ট গ্রো করেছিলাম, আমি কিন্তু কিছুদিন পাওয়ার সোর্সে কাজ করেছিলাম যদিও ওনার লেভেলে নয় কিন্তু আমি কিন্তু কাজ করেছি, এবং আমাকে তখন মনে হয়েছে যে না মানে হি হ্যাজ দি কী বলবো এবিলিটি টু মোটিভেট পারসনস। তা আমি তো আসলে খুব মানে পাওয়ার সোর্সের পিঁড়ার কাছেও ছিলাম না, বাট হি ইনডিউস মি টু ওয়ার্ক উইথ হিম। তো আমি ওনার সাথে বেশি কথা বলবো না কারণ কথা বললে কথা শেষ হবে না, বরং ওনার সাথে আমার ব্যক্তিগত যে সম্পর্কগুলো ছিল এগুলো সব কথা এখন হয়তো বা চায়ের টেবিলে অনেক সময় দুষ্টামি করে বলেছি
কিন্তু সবসময় হয়তো বলা যাবে না, কিন্তু ওনাকে একটাই বলি, উনি কিন্তু খুব রসিক মানুষ ছিলেন। মানে আমি সবসময় ওনার কোম্পানি খুব এনজয় করতাম, এবং অনেকে ভাবতো উনি খুব গম্ভীর গুরু গম্ভীর কাঠখোট্টা মানুষ, ব্যাপারটা উনি কাঠখোট্টা, কিন্তু উই ওয়াজ এ ভেরি এনজয়েবল পার্সোনালিটি। মানে ওনার পার্সোনালিটি ছিল খুব এনজয়েবল। এবং আমি অনেক ক্ষেত্রে দেখেছি, একটা ছোট্ট একটা গল্প বলে শেষ করব। আমাদের ডিপার্টমেন্টে দুজনকে সবাই বলতো পাগলা, একটা হচ্ছে মোহাম্মদ আলী ভাই, আরেকজনের নাম বলবো না আমি। তো এই পাগলাদেরকে নিয়ে আমাদের খুব বিপদ ছিল। তো একবার মোহাম্মদ ভাইকে যে বললাম যে মোহাম্মদ ভাই, এখন তো ডিপার্টমেন্টে তো এরকম কিছু পাগলামি দেখা যাচ্ছে, তা কি করা যায় বলুন তো? ওনাকে তো ডাক্তার দেখানো দরকার, কারণ ওনার ফ্যামিলিও ওনাকে পারছে না, আমরাও পারছি না, ওনাকে একথা বলা যায় না। তার মোহাম্মদ আলী ভাইয়ের পাগলামি সুবিধা ছিল, ওনাকে পাগল বলে উনি হাসতেন, কিন্তু উনি অন্য যিনি পাগলামি করছেন তাকে কিন্তু কিছু বলতে গেলে উনি খুব মাইন্ড করতেন, মানে ওনাকে বলা যেত না কথাগুলো। তো মোহাম্মদ আলী ভাই একবার আমরা বললাম, আচ্ছা রেজবান একটা কাজ করি, একবার চেষ্টা করে দেখি। তো আমি বললাম কেমনি চেষ্টা করলে? আচ্ছা ঠিক আছে, আমার বুদ্ধি আছে, আমি করবো না। তুমি করলেন কি একদিন আমাকে পরে সাথে গল্প করতেছেন, বললো না পথে পাইছি, তখন আশেপাশে খেলছিল না, বললাম যে স্যার আপনি কি জানেন ডিপার্টমেন্টে আপনাকে আর আপনারা আপনাকে এবং আমাকে লোকজনে কি বলে? তুমি যদি হ্যাঁ কি বলে, বলে বলে এই দুইটা হলো পাগল। তো উনিও তখন যেহেতু মোহাম্মদ আলী কথাটা বসে খুব জোকিং হেসে দিয়েছেন, তো মোহাম্মদ আলী তখন ওনাকে বলে ভাই চলে স্যার একটা কাজ করি, আমরা দুজনে মিলে ডাক্তারের কাছে যাই, চলেন দুজনে মিলে একটা ডাক্তার কাছে দেখাই আসি। তো নিজেকে পাগল সাজিয়ে নিয়ে উনি আরেকজনকে ডাক্তারের কাছে নিয়ে, এই যে প্রশ্ন, আমি কিন্তু ওনার কথা হেসেছি ঠিকই, কিন্তু এখন ওনার মনের মধ্যে এই যে একটা সুন্দর মন, উনি কিন্তু নিজেকে ছোট করে ওনাকে এই ডাক্তার কাছে নিয়ে যাওয়ার ব্যাপারে কিন্তু কোনো মানে কি কার্পণ্য করেন, এবং আমাকে হেসে উনি বলতেছেন তার অভিজ্ঞতাটা। তো দিস ইজ সামথিং, এটা হচ্ছে মোহাম্মদ আলী ভাই। মানে ওনাকে আমি যেভাবে দেখেছি, তা আমার সবসময় মনে হয় যে আমরা অকালে রোগটাকে হারিয়েছি, কারণ ওনাকে আমি প্রায় প্রথমবার ক্যান্সার থেকে উনি যখন রিকভার করলেন, আমি ওনাকে রেগুলার বেসিসে বলতাম মোহাম্মদ আলী ভাই আপনার না টেস্ট করার কথা, বলে আরে দূর রেসপন, এই তো ভালো আছে, টেস্ট করলে ডাক্তারে দশটা জিনিস বাইর করবে, দরকার নেই আমি ডাক্তারের কাছে যাবো না। পরে যখন সত্যি যখন স্প্রেড করলাম, তখন মোহাম্মদ আলী ভাই এটা আগে বলে আরে বাবা এটা হওয়ার থাকলে এমনিতে হবে, সত্যি একটা কিছু হবে, একবার তো বাইচে আসছি, এখন আল্লাহ যা রাখছে কপালে তাই হবে। তো হি ওয়াজ এ সর্ট অফ কি বলবো কেয়ার ফ্রি পার্সন। আমরা জানি না যে মৃত্যুর মুখোমুখি, কারণ ক্যান্সারটা ইজ লাইক এ ডেথ সেন্টেন্স, এবং এই ডেথ সেন্টেন্সটা পেয়ে যাওয়ার পরে আমাদের সাইকোলজি, যদি আমাদের এরকম কোনো ডেথ সেন্টেন্স আসে, আমরা সাইকোলজিক্যালি কতটুকু মুশড়ে পড়বো এটা কিন্তু আমি জানি না, কিন্তু আমি এটা কল্পনা করতে পারি। কারণ এটা এমন একটা জিনিস যে আমরা সবাই মোটামুটি জানি ইটস লাইক এ ডেথ সেন্টেন্স, কিন্তু ওনাকে দেখতাম নির্বিকার, উনি কিন্তু খুব সাবলীলভাবে, এবং উনি কিন্তু প্রচণ্ড ধার্মিক ছিলেন, রেগুলার ওনার রুমে বসে কোরআন শরীফ পড়তেন, হাদিস পড়তেন, এবং উনি কিন্তু আবার কোট করতেন অন দি স্পট, কোট করতেন এই কোরআনে কিন্তু এটা, আমাদের নাম আমাদের ভাই কিন্তু দেখি নাই, এ বসো দাঁড়াও কোরআন খুললেন, ওই আয় দেখা, এই যে দেখো এখানটা লেখা আছে। সো ওনার কতগুলো এই যে আদার দ্য অ্যাসপেক্টস, উনি সাংঘাতিক ধার্মিক এবং রিলিজিয়াস ছিলেন, এবং ধর্মের ব্যাপারে এবং রিলিজিয়াস প্র্যাকটিসের ব্যাপারে কিন্তু উনি অত্যন্ত কি বলবো সাংঘাতিক সচেতন একজন ব্যক্তিত্ব ছিলেন নিজের লাইফে, এবং আমি দেখেছি উনি রেগুলার প্র্যাকটিস করে গেছেন। তা আমি সবাইকে ধন্যবাদ দিই এই জন্য যে সবাই মিলে একটা চেষ্টা করছেন ওনার নামে একটা, ওনার স্মৃতিকে অক্ষয় করে রাখার জন্য যেটা করা যায়। পৃথিবীতে হয়তো অক্ষয় বলে কিছু নেই, আমরা সবাই আজকে আসছি কালকে চলে যাব, কিন্তু ওনার মতো ক্ষণজন্ম, ক্ষণজন্ম বলছি এই জন্য হয়তো উনি নোবেল প্রাইজ পাননি, উনি হয়তো বা দেশের যে খুব আমাদের ছাত্রছাত্রী দেশের যে খুব ওনার নাম জানা তাও আমি বলবো না, তারপর আমি ক্ষণজন্ম বলবো এই জন্য এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স এবং এই ধরনের মানসিকতার লোকজন পাওয়া আসলেই খুব কঠিন। ফলে আমি মনে করি আমাদের ছাত্ররা আমাদের কলিগের সাথে যে উদ্যোগটা নিয়েছেন, আমরা সবার একটার সাথে একাত্মতা প্রকাশ করছি, এবং আমরা সবাই মিলে চেষ্টা করি যে ওনার নামটাকে আমরা যতদিন পারি অন্তত ততদিন আমাদের স্মৃতির কোঠায় যেন একটা সুন্দর অবস্থানে রেখে যেতে পারি, এবং বুয়েটের আমাদের পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে এরকম একটা সাদা মনের মানুষ ছিলেন, যাকে সবাই নিয়ে গর্ববোধ করতেন, এবং যার ব্যাপারে সবাই সবাই এক বাক্যে, আমাদের কিন্তু আজকে আমাকে নিয়ে কথা ডেকে একদিন কিছু গ্রুপ পাওয়া যাবে আমার সম্বন্ধে উল্টো কথা বলবে, হ্যাঁ এই লোকটার মধ্যে এই দোষ ছিল, হি ইজ এ পার্সন, যে ব্যাপারে আমার মনে হয় কেউ দ্বিমত পোষণ করবেন না। কাজে আমরা সবাই চেষ্টা করি তার স্মৃতিকে অক্ষয় করে রাখতে এবং তার মতো একজন মানুষ হওয়ার চেষ্টা করার জন্য। থ্যাংক ইউ স্যার, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর করে স্যারের সম্পর্কে বলার জন্য। আমি জানি যে আজকে যারা সরাসরি লাইভ শুনছেন এবং পরে রেকর্ড দেখবেন সবাই খুবই আবেগ আপ্লুত হবেন, অনেকে অনেক কমেন্ট করছেন, আমরা একটু পরে সাফি কমেন্ট কিছু কমেন্টও শুনবো। তার আগে একটু কায়কোবাদ স্যারের কাছে জানতে চাই, আমাদের সবারই ধারণা যেটা অন্যান্য স্যাররাও বলেন, মোহাম্মদ আলী স্যারের সাথে কিন্তু অন্য ডিপার্টমেন্টের সব শিক্ষকদের খুব চমৎকার সম্পর্ক ছিল। আমি অনেকবার মোহাম্মদ আলী স্যারের রুমে গিয়েছি, আমি
ওখানে যে অন্যান্য ডিপার্টমেন্টের অনেক শিক্ষকদের সাথে পরিচয় এবং সুসম্পর্ক তৈরি করার সূত্রই ছিল মোহাম্মদ আলী স্যারের অফিস রুম। তো আমাদের শ্রদ্ধেয় কায়কোবাদ স্যার এরকম একজন মানুষ, তার কাছ থেকে আমরা একটু অন্য অনেক কিছু শুনবো। কায়কোবাদ স্যারের কাছে সবসময়, স্যারের সাথে আগেও আমরা মিট করেছি এবং স্যারের কথা হচ্ছে সবসময় কায়কোবাদ স্যারের কাছে মনে হয় যে স্যার মোহাম্মদ আলী স্যার স্রোতের বিপরীতে চলা একজন মানুষ। তো আমরা কায়কোবাদ স্যারের কাছে একটু জানতে চাই, স্যার আপনার কাছে কেন সবসময় মনে হয়েছে উনি স্রোতের বিপরীতে চলা একজন মানুষ? স্যার আপনার মাইকটি একটু আনমিউট করতে হবে স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। তবে আপনাদের অনেক সৌভাগ্য যে আমি আজ মাত্র 6 ঘন্টা কথা বলেছি, খুব বেশি বলতে পারবো না, শরীরটাও দুর্বল মনে হচ্ছে কেমন। তো আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি যে মোহাম্মদ আলী ভাইয়ের পাশের রুমে আমার অনেক দিন বসার সুযোগ হয়েছে। শহীদুল হাসান স্যার এবং প্রফেসর রেজওয়ান খান যেটা বললেন, উনি মানুষকে উপকার করতেন এবং নিজে কখনো উপকার গ্রহণ করতেন না। আমার ওয়াইফ একদিন বললেন যে আমি তো প্রচুর রান্না বান্না করি, তো মোহাম্মদ আলী ভাই তো ব্যাচেলার, তো আমি একটু রান্না করে দেই। আমি তাকে বললাম আমি নিয়েও যেতে পারি, তবে যথেষ্ট সম্ভাবনা আছে উনি নেবেন না। এমত অবস্থা আমি নিয়ে গেলাম। আমি মনে করলাম উনি যদি নাও নেন আই ডু নট মাইন্ড, তা আমি তো ওনাকে মোটামুটি জানি। শহীদুল হাসান স্যারও বলছেন যে উনি উচ্চ বেতন পেয়ে চলে গেছেন, মোহাম্মদ আলী ভাই হয়তো উচ্চ বেতনে যেতেনও না। হি ইজ ডিফারেন্ট, তাই না? আমাদের থেকে আলাদা মানুষ। মানে কোনো একটি কাজ করলে অর্থপ্রাপ্তি ঘটবে, মোহাম্মদ আলী ভাই তার ধারে পাশে নেই, অর্থ যোগ নাই উনি ঝাঁপিয়ে পড়বেন। তা আমরা তো আমাদের জীবনে এরকম না, তাই না? উনি ডিফারেন্ট। তা আমি নিয়ে গেলাম, আমি খুবই লাকি উনি মানে তরকারিটা উনি নিলেন, নিয়ে বললেন আর কোনোদিন আনবেন না, একদম পরিষ্কার কথা আর কোনোদিন যাতে আমি না আনি। তো আমি আমি আর আনার চেষ্টা করি নাই। হি ওয়াজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। আমি একবার আমেরিকা আসব, তখন মোহাম্মদ আলী ভাই পিজিতে, তো যাওয়ার আগে ওনার সাথে দেখাও করি নাই। তো পিজিতে আমার এক বন্ধু ছিলেন, এখন রিটায়ার করছেন। আমি তাকে বললাম যে উনি একজন ভিন্ন মানুষ, একটু খোঁজ খবর রাখতে হবে। আমার মনে হয় ডিপার্টমেন্ট অফ অঙ্কোলজি ওই জায়গায় উনি ছিলেন। আমি আবার তাকে মনে করাই দিলাম, উনি যদি বুঝতে পারেন আমি আপনাকে বলার ফলে আপনি বিশেষ যত্ন নিয়েছেন, উনি কিন্তু এটা সাংঘাতিকভাবে অপছন্দ করবেন না, এই কাজটি কিন্তু করা যাবে না। আমি তাকে ভালো করে বুঝাইও দিলাম। তারপর দেশে আসার পরে আমি ওনার ওখানে যাব, দেখা করতে যাব। তা আমার ওই বন্ধুবর আমার সঙ্গে গেছে, প্রথম দর্শনে উনি বলছেন এটা কি আপনার সেই বন্ধু যে খোঁজ খবর নিয়েছে? ওনার আসলে 6th 7th সেন্স ছিল। উনি কিন্তু আমার বন্ধুটা কিন্তু কখনো চেষ্টা করে নাই যে আমি তাকে বলেছি বলে বিশেষ যত্ন উনি নিয়েছেন। উনি কিন্তু প্রথম দর্শনে বলছে এইটাই কি আপনার সেই বন্ধু। তো ওনাকে যে প্রফেসর দেখতেন উনি বললেন আমাকে, ওনার ভেতরে কোনো ক্রমেই উনি প্রবেশ করতে পারেন নাই, ওনার যে ব্যথা কষ্ট এ কথাটা উনি কখনো বলেননি, কখনো না। তো অনেকগুলো ইয়াং ডক্টর, তার মধ্যে মেয়েই বেশি, ওই তাদের নিয়ে উনি বলছিলেন যে এই মানুষটা অ্যাবসলিউটলি ডিফারেন্ট, ওনার কাছ থেকে কিছু শুনলে অনেক জ্ঞান হবে কেমন। তো আমি দেখলাম যে প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরীর জন্য পিজির একজন ডাক্তার তাকে কত বড় মাপের সে মনে করেছে, এবং সম্ভবত পাশাপাশি আমাদেরও একটু যোগ হয়েছে এর ফলে কেমন। তো ব্যাক টু বুয়েট, আমি যে বুয়েটকে কখনো পছন্দ করেছি তা নয়, কিন্তু বুয়েটে আমি ছাত্রদের আমি খুবই পছন্দ করতাম। কোনো একজন স্যার
ওই মোহাম্মদ আলী ভাই সম্পর্কে কথা হচ্ছে, উনি ওই লিফটের পাশের রুমে থাকেন। আমি বললাম মোহাম্মদ আলী ভাই তো মানে অনেক সকালে আসেন, 5টায় আসেন ইত্যাদি। ওই স্যার আবার বেফাস বলে ফেললেন, ও তো বিয়ে শাদী করে নাই। তা আমি নর্মালি কিন্তু কখনো প্রশ্নের উত্তর করি না, কিন্তু হঠাৎ করে একটা করি যেটা ডেঞ্জারাস। আমি আবার বললাম, স্যার আপনাকে বিয়ে করতে কে বলেছিল? আপনিও অবিবাহিত থেকে মোহাম্মদ আলী ভাইয়ের মতো এরকম দেখাইতেন, একটা এক্সাম্পল হইতেন আর কি। না উনি অ্যাবসলিউটলি একটা অসাম এক্সাম্পল। আমাদের শহীদুল হাসান স্যার কিংবা প্রফেসর রিজওয়ান খান যেটা বললেন, আমার বিশ্বাস হয় না যে কোন টিচার আমাদের দেশে এই মাপের ছিল আর কি। মানে অ্যাবসলিউটলি অসাধারণ মানুষ আর কি। না আর স্রোতের বিপরীতে স্বভাবতই আমরা যেখানে স্বার্থ নিয়ে চলি, উনি স্বার্থের ধারে পাশে নাই। কখনো কোনো পুরস্কারের জন্য উনি অ্যাপ্লাই করবেন না, কোনো সন্দেহ নেই ব্যাপারে, এর ধারে পাশে নাই উনি অ্যাবসলিউটলি। তো আপনারা যে মোহাম্মদ আলী ভাইয়ের কে স্মরণে রাখার জন্য কিছু একটা করতে চাচ্ছেন, এটা অবশ্যই আপনারা অত্যন্ত ভালো মানুষ। আমরা যেন এই কাজটি করতে পারি, মোহাম্মদ আলী ভাই আমাদের ইউনিভার্সিটির জন্য এমন কি ইসি ভবন তৈরি করার বিষয়ে একেবারেই নিজে অনেক চেষ্টা করেছেন, আমাদের কর্তৃপক্ষ কখনো তাকে দায়িত্ব দেন নাই। উনি যা কিছু গাছ রাজা তুলেছিলেন সেগুলো পরবর্তীতে ভিসে সব কেটে ফেলছে না, উনি নিজে এটা চেষ্টা করতেন, নিজের দোতলা এগুলো তৈরি করতেন, পানি দিতেন, তারপর একটু বড় হইলে মালিকে দিতেন ওর সাথে টাকা সহ, মালি টাকা সহ জিনিসটা খেয়ে ফেলতো আর কি। মানে আলটিমেটলি হতো না আর কি, ওনার কাছে যতক্ষণ থাকতো ততক্ষণ এই গাছগুলো বড় হতো আর কি। আমরা একবার ভাবলাম আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের ছাত্রদের ওরিয়েন্টেশনে মোহাম্মদ আলী ভাইকে নিয়ে আসবো, ওনার কথা যাতে আমরা আমাদের ছাত্ররা শুনে, কারণ উনি তো একটু ব্যতিক্রমী মানুষ, উনি কখনো রাজি হন নাই, উনি এক্সেপশনাল হিসাবে কখনো থাকতে চান নাই, উনি কারো কাছ থেকে উপকার পেতে চাননি কখনো না, উপকার করেছেন কিন্তু যখন তখন। আমি এর আগে হয়তো একদিন বলেছিলাম আমি একবার ইরান যাব, তখন আমার সাথে কখনো বিদেশি মুদ্রা থাকতো না, তো ইরান যাওয়ার জন্য কিছু বিদেশি মুদ্রা লাগবে, আমাকে একজন শিক্ষক সাথে সাথে বললেন আমার কাছে আছে উনি আমাকে দিবেন, আমি নির্ভর, আমাকে কোথাও মতে জেল যেতে হবে না, পয়সাটা এখানেই পাবো। তো তারপরের দিন আমি যাব, আগের দিন বিকালবেলা মোহাম্মদ আলী ভাইয়ের রুমে, তো উনি বললেন এই আপনার মনটা খারাপ মনে হচ্ছে। আমি ঠিকই ধরছেন মনটা খারাপ, কি কারণে? আমি বললাম ইরান যাব, কিছু পয়সা দরকার, একজন দিতে রাজি হইলো কিন্তু তাকে তার কাছে যখন চাইলাম শেষ মুহূর্তে উনি দিতে রাজি হলেন না, তো উনি ওনার দেরাজ থেকে $200 দিলেন আমাকে। আমার যখন যা প্রয়োজন হয়েছে মোহাম্মদ আলী ভাইয়ের কাছে তখন সেটা থাকতো। মানে অসাধারণ একজন মানুষ ছিলেন। আমি মনে হয় আর বেশি বলবো না, নিজের শরীরটা ভালো মনে হচ্ছে না, অ্যাবসলিউট অসাধারণ। আপনাদের অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি অবশ্য অন্য স্যারদের সাথে যা যা করতে পারি সেটা করব। এই সুযোগে বলি যে আমি যে একটি আর্টিকেল লিখেছি সেটা তো নিশ্চয়ই বের হয়নি, বের হয়নি তাই না? আমি দেখি দেই, আমি কখনো দেখিও না। হ্যাঁ হোপফুলি শিগগিরই বের হবে স্যার। কিভাবে বুঝলেন? আশা করি স্যার আপনি একটা আর্টিকেল লিখেছেন স্যার। না না না, গতকাল আমার সোনারগাঁওতে একটা প্রোগ্রাম ছিল, ওইখানে হঠাৎ করে আনিসুল হকের সাথে দেখা, প্রথম আলোর আনিসুল হক। আমি বললাম আমি না হয় লোকটা ভালো না, কিন্তু যার সম্পর্কে লিখছি সে তো খুব ভালো, ওইটা তো ছাপানো দরকার। তা আনিসুল হক বললো যে ঠিক আছে আমাকে আবার দেন, আমি এটা ছাপিয়ে দেব। আমি আবার এসে তাকে পাঠিয়েছি, এর আগেও তাকে পাঠিয়েছি, আমি আবার আজ সকালে সেটা তাকে পাঠিয়ে দিলাম, আশা করি সে ছাপাবে। তো এই আপনাদের অনেক অনেক ধন্যবাদ। প্রফেসর রিজওয়ান খানের গল্প শুনে বেশ ভালোই লাগলো, আমরা কানা ঘোষায় একটু একটু শুনছি আর কি, না অত ভালো করে শুনি নেই, কানা ঘোষায় একটু একটু শুনছি। তো থ্যাংক ইউ, আমি মনে হয় বেশিক্ষণ থাকতেও পারবো না, মানে অনেকক্ষণ কথা বলে আই ফিল উইক।
স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানি আমরা সবাই জানি আপনি অনেক ব্যস্ত, তারপরেও আগেও আমাদের সাথে মিট করেছেন, আজকে সময় দিয়েছেন, স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদের এই বিজি ফর নাথিং, বিজি ফর নাথিং স্যার, এইটাই স্যার আমাদের সবচেয়ে ভালো লাগে, আপনারা আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সবচেয়ে বড় বিষয় একজন ভালো মানুষ এবং বিনয়ী হওয়া। আপনারা আমাদের জীবনের যে অবদান, আমরা সবাই কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং তার সাথে এখানেও শেখা যায়, আমাদেরও অনেক বেশি বিনয়ী হওয়ার আছে। স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার জিয়া স্যারের কাছে একটু শুনবো, তার আগে আমি একটু সাফিকে অনুরোধ করব যে দর্শকরাও সবাই অনেকে আবেগ আপ্লুত, যারা এখন সরাসরি লাইভ শুনছেন তারাও অনেক কমেন্ট করছেন। সাফি তুমি যদি খুব সংক্ষেপে আমাদেরকে কয়েকটা কমেন্ট শোনাও, একটু মিউট করতে হবে সাফি। অনেক ধন্যবাদ মারুফ ভাই। স্যারদেরকে জানাতে চাই যে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে অলমোস্ট 120 জনের মতো যুক্ত আছেন, তাদের অনেকেই আপনাদের হয়তো ব্যাচমেট ছিলেন, অনেকে সিনিয়রও ছিলেন, আবার জুনিয়র তো অনেক ছাত্রছাত্রী অনেক, সবাই বলছেন, এত কমেন্ট হয়তো পড়ার সুযোগ হবে না। একটা কমেন্ট পড়তে চাই, তার আগে একটা জিনিস অ্যাড্রেস করে নিই যে অনেকে এখানে প্রস্তাবনা করছেন যে স্যারের নামে কিছু করা যায় কিনা বা এই ধরনের কমেন্ট অনেকে যারা করছে তাদেরকে বলতে চাই আপনারা এই লাইভ শোর সাথে যুক্ত থাকুন। আমরা অ্যাকচুয়ালি মোহাম্মদ আলী স্যারের শেষ যে ইচ্ছাটা সেটাই আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি, যার জন্যই আসলে এই অনুষ্ঠানের আয়োজন, সে সম্পর্কে আপনাদের খুব দ্রুত ব্রিফ করা হবে। একটা কমেন্ট পড়তে চাই, মোহাম্মদ এইচ হক লিখেছেন, মোহাম্মদ আলী চৌধুরী শুড বি রোল মডেল ফর আস, হি ওয়াজ অলসো দ্য বেস্ট and most beloved students of his PhD supervisor, Professor Azizur Rahman. I am proud to be his Muhammad Ali Chowdhury colleague in 1980s. So, এরকম অনেকেই লিখছেন, অনেকেই আসছেন, সবগুলো হয়তো পড়া যাচ্ছে নাকি, আমরা অনুষ্ঠানে আগাতে থাকি, সুযোগ পেলে আবার পড়ব। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সাফি। তো আমাদের এই পর্বে একটু জিয়া স্যারের কাছে জানতে চাই যে এখানে জিয়া স্যার আছেন যিনি এখন বুয়েটের প্রফেসর, কিন্তু ওনার ছাত্র জীবনে মোহাম্মদ আলী স্যারকে একজন শিক্ষক হিসেবে পেয়েছেন এবং পরবর্তীতে একজন কলিগ হিসেবে পেয়েছেন। স্যার আপনি মোহাম্মদ আলী স্যারের এই দুই রোলকে আসলে কিভাবে দেখেছেন একটু যদি সংক্ষেপে আমাদের বলেন স্যার। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে আজকে এখানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে স্যাররা আছেন সবাই আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং এদের প্রত্যেকের সাথেই ইন্ডিভিজুয়ালি কাজ করার সুযোগ আমার হয়েছে। আমি জানি এনারা মানে প্রত্যেকেই মহান মানুষ, এদের সাথে কথা বলতে পারাটা আসলে আমার জন্য বিশাল একটা ব্যাপার, আর মোহাম্মদ আলী স্যার সম্পর্কে বলতে পারাটা আসলে সবসময় মানে আমরা বেশি কথা বলতে পারি না, আমাদের আবেগ চলে আসে আর কি। আমরা ছাত্র হিসাবে স্যারকে যেভাবে পাইছি, আমি স্যারকে প্রথম দেখি 1994 সালে, তখন আমি ফার্স্ট ইয়ারে আমাদের সার্কিট কোর্সটা স্যার নিতেন। স্যার তখন ওয়েবি বিল্ডিংয়ের ওই লিফটের কোনায় ঘরটায় বসতেন, স্যার আমাদের কোশ্চেন করলেন এবং তখন প্রথম আমরা সেকেন্ড ব্যাচ ছিলাম যেটা গ্রেড সিস্টেমে আসলো। তখন যারা নতুন তারা হয়তো জানে না, আমরা এখন সিজিপিএ জিপিএ শিটটা প্রিন্টেড অবস্থায় পাই, তখন রেজাল্টগুলা টাঙায় দেওয়া হতো, ডিপার্টমেন্টে রেজাল্ট টাঙায় দেওয়া হতো। স্যাররা জানেন প্রথম দিকে একেবারে রেজাল্টটা A+ এইভাবে টাঙায় দেওয়া হতো ডিপার্টমেন্টে প্রথমে, তারপরে কন্ট্রোলার সেকশন থেকে আসতো। তো ফার্স্ট ইয়ারে রেজাল্ট দিবে, আমরা সবাই ভিড় করে আসি, কে কি পাইছি, স্যারের রুমে জটলা। এর মধ্যেও কিন্তু স্যারের সাথে যতবার কথা বলতে গেছি, স্যার মুড়ি খাওয়াইছেন, স্যার সুন্দর সুন্দর করে কথা বলছেন, স্যার আমাদের মানে শিক্ষক, কিন্তু স্যারের কাছে কখনো আমার মনে হয়নি যে আমি মানে একজন সামান্য ছাত্র স্যারের কাছে। স্যার আমাদের এইভাবে আপন করে নিছেন। পরবর্তীতে পাওয়ার ইলেকট্রনিক কোর্স স্যারের সাথে করলাম, স্যার খুব অদ্ভুত পড়াতেন, মানে পড়ানোটা তো মজারই। আমি একটা স্মৃতিচারণ করব ক্লাস টেস্ট সম্পর্কে, স্যার কোশ্চেন দিয়ে স্যার গার্ড দিতেন না। আমার মনে আছে আমাদের পরীক্ষার সময় ক্লাস টেস্টের সময় স্যার কোশ্চেন দিয়ে চলে গেলেন, সবাই আমার খাতা নিয়ে খাতা দেখে দেখে ক্লাস টেস্টের কোশ্চেন অ্যান্সার করলো। তা আমার খুব মানে মনে হচ্ছিলো যে তাহলে কি এটা কি পরীক্ষা হলো, যে আমিও দিলাম সবাই দিল একই রেজাল্ট হলো, স্যার কি পরীক্ষা নিলেন। কিন্তু রেজাল্টের সময় দেখলাম যে ঠিকই যারা এভাবে মানে বুঝে লেখছে তারা নাম্বার বেশি পাইছে, যারা এইভাবে কপি করছে তারা কেমন করে জানেন স্যার বুঝছেন যে কে কপি করছে কে কপি করে নাই। এই যে স্যারের ক্ষমতাগুলো, এটা আসলে মানে সামনাসামনি না দেখলে অসম্ভব মনে হয়। আর স্যারকে যখন কলিগ হিসাবে পাইছি, স্যার আসলে আমি অনেক জুনিয়র, স্যাররা বলে গেছেন, আমি আমার ডিপার্টমেন্টের কন্ট্রিবিউশনের কথা বলবো স্যারের আন্ডারে, আমি স্যারকে হেড হিসাবে পাইছিলাম, স্যার আমাদেরকে হেড ছিলেন ডিপার্টমেন্টে, আমি তখন লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। স্যার পিকনিক আয়োজন করলেন ডিপার্টমেন্টের জন্য, স্যার এটাতে খুব উৎসাহ ছিল সব সময়, ডিপার্টমেন্টের প্রত্যেক কাজে স্যারের উৎসাহের শেষ নাই। ডিপার্টমেন্টের টিচারদের পিকনিক হবে, স্যার আমাদেরকে নিয়ে গেলেন বাজারে, বাজার করতে হবে, নিজে বসে বসে বাজার করালেন, আমি ছিলাম
এই প্রথম আমি নিউ মার্কেটের পিছনে চিপাগলিতে বাজারে গেলাম, পাইকারি বাজার কোনটা স্যার চিনাই দিলেন, সব কিছু করে আসলাম, সব রেডি, বাসে যখন উঠছি স্যার করলেন কি গেটের কাছে বাস থেকে নেমে গেলেন। আমি খুবই অবাক হয়ে গেলাম যে স্যার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সব কাজ করার পরে গেটের কাছে বাস থেকে নেমে গেলেন, আমরা পিকনিকে চলে গেলাম, স্যার গেলেন না। স্যারকে আমরা কোনো দিনই কোনো অনুষ্ঠানে আনতে পারি নাই, এই ধরনের থাকতো, কিন্তু পেছনের মানুষটা সবসময় উনি ছিলেন। ডেভেলপমেন্টে যে কোনো কাজে স্যার সবসময় আমাদেরকে সাহায্য করে গেছেন। এবং ডিপার্টমেন্টে যে বারবিকিউটা হতো টিচারদের, এটার মূল দায়িত্ব ছিল স্যারের। স্যার নিজে বারবিকিউয়ের প্রত্যেকটা জিনিস কিনে মশলা দিয়ে মেখে সব কাজ করতেন। স্যার যে এই কাজগুলো কিন্তু ভালোবাসা থেকে করতেন, কেউ যে স্যারকে ভালো বলবে কি বলবে এটা স্যারের কোনো দিকে খেয়াল ছিল না, স্যার ভালোবাসা নিয়ে কাজগুলো করতেন এবং আমরাও খুব উৎসাহিত হতাম। কিন্তু ওই যে রেজান খান স্যার একটা কথা বলছেন যে স্যার খুব একরকা ছিলেন, এটাও আমি দেখছি। স্যার যদি কোনো কারণে কাউকে মনে করতেন যে কোনো কারণে একটু খারাপ লাগতো কারোর প্রতি, তো এইটা স্যারের ভাঙানোটা খুব মানে কঠিন ছিল। তা আমার একটা ভয় ছিল সব সময় আমি স্যারের সাথে ডিল করার সময় যে স্যার যদি আমাকে ভুল বোঝে, আমি এইভাবে স্যারের সাথে করতাম যে স্যার যেন কোনোদিন আমাকে না ভুল বোঝে, কারণ স্যার একবার স্যারের মতো মানুষ যদি বলে মন খারাপ করে এটা আমার জন্য খুবই খারাপ হবে। তো স্যার যখন অসুস্থ হলেন সে তখন আমি স্যারের সাথে প্রচুর কথা বলছি, তো স্যারের শেষ ইচ্ছার মধ্যে একটা ইচ্ছা ছিল যে হেডদের নামে একটা স্কলারশিপ চালু হোক ডিপার্টমেন্টে। আর স্যারের পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাব নিয়ে তো স্যার চিরকাল কাজ করে গেছেন, স্যার নিজের পকেটের টাকা দিয়ে পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাবটাকে চালায় গেছেন, যে জন্য ডিপার্টমেন্ট কোনোদিন ফিল করেনি। 1980 সালে করা ল্যাবটা যে পুরাতন হয়ে গেছে স্যার বেঁচে থাকতে আমরা কোনোদিন ভাবিনি, কারণ স্যার নিজের টাকা দিয়ে জিনিসপত্র কিনে এক্সপেরিমেন্টগুলোকে রান করে গেছেন। স্যার যেদিন মারা গেলেন এরপর থেকে ওই ল্যাবের এক্সপেরিমেন্টেশনটা মানে একটা ডিফিকাল্টি চলে আসলো, কারণ ওই যে ডেডিকেশন নিয়ে কাজ করা এটা তো আসলে আর কারো পক্ষে সম্ভব না। আর স্যারের আর একটা স্মৃতিচারণ না করলেই নয়, সেটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার। মানে আমাদের ডিপার্টমেন্টে যেটা হয়, আমরা বাইরে যেতে গেলে প্রত্যেকেরই রেকমেন্ডেশন লেটার লাগে, এবং একটা ছাত্র রেকমেন্ডেশন লেটার জোগাড় করার যে কত কঠিন সেটা একজন স্টুডেন্ট ফিল করে। রেকমেন্ডেশন লেটারের সময় একজন সুপারভাইজার একজন অ্যাডভাইজার তখন এলিয়ান হয়ে যায় আর কি, আমাদের ডিপার্টমেন্টের কথা আমি বলছি। স্যারের কাছে আমি দেখছি যে কোনোদিন কোনো ছাত্রকে স্যার রেকমেন্ডেশন লেটার দেওয়ার ব্যাপারে কার্পণ্য করেনি। তো এইটা আমার স্যারের কাছ থেকে একটা শিক্ষা ছিল। আমি স্যারের সাথে কথা বলছিলাম একবার, আমার মনে হয়েছিল তা যে আসলে রেকমেন্ডেশন লেটার পাওয়াটা আমাদের ছাত্রদের একটা মানে রাইট। এখন আমি যদি একটা ছাত্রকে জাজ করতে না পারি 4 বছর পড়ার পরে, সেটা আমারও একটা ব্যর্থতা। ছাত্রদেরও একটা রেসপন্সিবিলিটি থাকে আমাদের সাথে ইন্টারাক্ট করার, কিন্তু আমার সুপারভাইজিকে যদি আমি রেকমেন্ড না করতে পারি, আমার অ্যাডভাইজিকে যদি আমি না চিনি, সেটা আমাদের অনেক বড় ব্যর্থতা। সেটা স্যার আমাকে চোখে হাত আঙুল দিয়ে শিখাইছিলেন। কাজে স্যারের জন্য যদি আমি কিছু করতে পারি, আমরা যদি কিছু করতে পারি, এটা মানে একটা আমাদের জন্য অনেক বড় কথা হবে। আর একটা হলো, আমি যেমন 1994 সালের থেকে স্যারকে দেখে স্যার চলে গেছেন এখনো মনে করি, একটা সময় আসবে নতুন প্রজন্ম নতুন ছাত্ররা কিন্তু স্যারকে দেখবে না, কিন্তু স্যার যে ছিলেন এটা দেখানো খুব দরকার। স্যার যে ছিলেন আমাদের মডেল, স্যার আমাদের একটা ইন্সপিরেশন হিসাবে আছেন, এটা দেখানোটা খুব দরকার। এই দেখানোর জন্য আমরা আসলে একসাথে কিছু করতে পারলে এটা খুব ভালো হবে। আমাদের এখনকার যে বুয়েটের প্রশাসন আছেন, বুয়েটের ভিসি স্যার সত্যপ্রসাদ স্যার, স্যার প্রথম দিন আমাদের সাথে বসেই কিন্তু বলছেন যে মোহাম্মদ আলী স্যারের জন্য স্যার কিছু করতে চান। তো স্যার খুব পজিটিভ, ভিসি যদি পজিটিভ হয় সেখানে বুয়েটে কিছু করাটা খুব ইজি হয়ে যায়। কাজে স্যার যেহেতু খুব পজিটিভ, এখন একটা হাই টাইম আমরা মনে হয় স্যারের জন্য কিছু করার চেষ্টা করি। আমি চেষ্টা করব আমার পক্ষে যতটুকু সম্ভব সাহায্য করতে, আমার সহযোগিতা থাকবে, এবং আমি অবশ্যই শুভকামনা করি তোমাদের জন্য। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং জিয়া স্যারের আলোচনার মাধ্যমেই আমাদের দর্শকরা কিছু কমেন্ট করেছেন যে মোহাম্মদ আলী স্যারের জন্য কিছু করা উচিত। অলরেডি জিয়া স্যার আপনাদের সাথে শেয়ার করেছেন যে মোহাম্মদ আলী স্যারের শেষ সময়ের একটা ইচ্ছা ছিল যে বুয়েটে স্কলারশিপ চালু করা, এবং অনেকের সহযোগিতায় আজকে অনেকটাই দৃশ্যমান সেই উদ্যোগ। তো আমরা স্যার আপনাদের একটু সংক্ষেপে কিছু কমেন্ট শুনবো প্রপোজাল সম্পর্কে, বাট তার আগে একটু শাফিকে অনুরোধ করব, খুব সংক্ষেপে শাফি তুমি যদি আবার একটু প্রপোজালটা আমাদের সবার সাথে শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। অডিয়েন্সের অনেকেই একই প্রশ্নটাই করছেন বা একই প্রস্তাবনাই করছেন যে স্যারের জন্য কিছু করা উচিত। তো যারা এই ইভেন্টে যোগদান করেছেন তারা হয়তো দেখতে পাচ্ছেন যে ইভেন্টের টাইটেলের সাথে একটা শব্দ বারবার বলা হচ্ছে, বুয়েট ট্রিপল অ্যালামনাই ইনিশিয়েটিভ।
সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের একটা উদ্যোগ, যে উদ্যোগটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ এনভিশনড বাই প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরী। আপনাদের জানার জন্য বলতে চাই যে 2017 সালের অগস্ট মাসে মোহাম্মদ আলী চৌধুরী স্যার একটা ইমেল করেছিলেন তার পরিচিত কিছু সিনিয়র বইট্রিপল অ্যালামনাইদেরকে, তার মধ্যে শহীদুল হাসান স্যারও ছিলেন, রিজন খান স্যারও ছিলেন, এরকম আরো অনেকেই ছিলেন। তাদের মাঝে আমি ছিলাম সবচেয়ে ছোট, আমি 0007 ব্যাচের। তো আমি স্যারের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের মধ্যে সর্বশেষ যে ব্যাচটি ছিল, মানে আন্ডার গ্রাজুয়েট থিসিস যারা করতেন তাদের সেই ব্যাচ আমি একজন আর কি। তো আমার সেই সৌভাগ্য ছিল আমি স্যারের সাথে শেষ টাচটা পাওয়া। তো স্যার স্যারের সাথে আমার অনেক কথা হতো, সেখান থেকে স্যার আমাকে এই অনুপ্রেরণাটা দিতেন, এবং শেষ মুহূর্তে যখন একটা কাজের দায়িত্ব এসেছিল স্যার আমাকে সেই যোগ্যতা মনে করেছিলেন, সেই জায়গায় আমাকে রেখেছিলেন। তো আমি তখন দেশে ছিলাম 2017 আগস্ট মাসে। স্যার যখন ইমেলটা করলেন যে উনি একটি স্কলারশিপ প্রোগ্রাম চালু করতে চান, যে জিনিসটা হচ্ছে অ্যালামনাইরা স্পন্সর করবেন, সবাই মিলে কন্ট্রিবিউট করবেন, কারণ স্যার মনে করতেন যে বুয়েট বাংলাদেশের মধ্যে থেকে একটা লিমিটেড রিসোর্সের মধ্যে থেকে আমাদেরকে আসলে সেই সুযোগটা দিয়েছে, সেই প্ল্যাটফর্মটা দিয়েছে, যাতে আমরা আসলে নিজেদের জীবনে বড় হতে পারি। তো আমাদের একটা দায়িত্ব যাতে আমরা সেই জিনিসটা বুয়েটকে ফিরিয়ে দিই, তারই একটা প্ল্যাটফর্ম হিসেবে হয়তো এই স্কলারশিপ প্রোগ্রামটার একটা মডেল স্যার চিন্তা করেছিলেন। তো সেটার প্রপোজাল নিয়ে বিভিন্ন সময় আমরা দৌড়াদৌড়ি করেছি, কথাবার্তা বলেছি। ওই সময়ে DSW ছিলেন আমাদের বর্তমান VC স্যার সত্যপ্রসাদ মজুমদার স্যার, স্যারের সাথে আমার অনেক কথা হয়েছে এবং ওই প্রপোজালটা নিয়ে অনেক ব্যাক এন্ড ফোর্থ হয়েছিল। তো এর মাঝে মোহাম্মদ আলী চৌধুরী স্যার জানুয়ারি মাসে 2018 জানুয়ারি মাসে আমাদেরকে ছেড়ে চলে যান। তো ওই মুহূর্তে একটা কথা আমি স্মরণ করতে পারি, আমি স্যারের সাথে হাসপাতালে দেখা করতে গিয়েছিলাম, আমি এবং কারণ আমি PhD শুরু করার জন্য আমেরিকায় আসতাম ওই মুহূর্তে। তো স্যারের সাথে আমার কথা হচ্ছিল, স্যারের তখন বেশ খারাপ অবস্থা আর কি। তো আমি স্যারের হাতটা ধরেছি, স্যারের গলা ধরে আসছে, আমারও গলা ধরে আসছে, দুজনের চোখে পানি এমন অবস্থা। কারণ এমন একটা মোমেন্ট যখন আমি জানি যে এই মানুষের সাথে আমার কোনোদিন দেখা হবে না, হিজ গোনা ডাই, এবং আমিও চলে আসতেছি, মানে এটা একটা ভয়ঙ্কর একটা অনুভূতি আর কি। ওই মুহূর্তেও স্যার শেষ মুহূর্তে আমাকে খালি জিজ্ঞেস করলেন যে প্রজেক্টটা কি আগাচ্ছে বা কি অবস্থা। তো বললাম স্যারকে, আমি তখন কথা দিয়েছিলাম যে স্যার যে যাই হোক না কেন আমি আমেরিকায় আসার পরে প্রথম কাজ হবে আমি এই জিনিসটা নিয়ে পার্সু করবো, আমরা চেষ্টা করবো বড়দেরকে রিচ আউট করে জিনিসটাকে বাস্তবায়ন করার। আমার সাথে সেই সময় খুব ক্লোজলি যুক্ত ছিলেন মারুফ হোসাইন ভাই এবং মওদুদ ভাই এবং জুনায়েদ বাতন স্যার, আমাদের সাথে কনস্ট্যান্টলি ছিলেন, এবং আমরা এই প্রসেসের মাধ্যমে দীর্ঘদিন ধরে বুয়েটের সাথে 3 বছর যাবৎ এই জিনিসটা যোগাযোগ পরিবর্তন পরিমার্জন এই সব কিছু হয়েছে। তারপরে আমরা একটা প্রস্তাবনার জায়গা তৈরি করে আমরা চলে এসেছি, যেখানে আমরা আসলে এই এই উদ্যোগটাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছি আর কি। তো যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটি পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম বুয়েটে, যে জিনিসটাতে আমরা হচ্ছে ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে ফান্ড করবো, সেটা MSc স্টুডেন্ট হতে পারে, PhD স্টুডেন্ট হতে পারে, এবং তাদেরকে বিভিন্ন স্কলারশিপ গ্রান্ট দেওয়া হবে এবং তাদেরকে প্রজেক্টের জন্য তাদেরকে কনফারেন্সের জন্য গ্রান্ট দেওয়া হবে, যেটা বাইরের দেশে হয় আর কি। রিসার্চ গুলোকে মানে ফেলোশিপ আকারে রিসার্চ গ্রান্ট যেটা দেওয়া হয় আর কি। এর মূল উদ্দেশ্য হবে, একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা বুয়েট থেকে আসি, আমরা বলি বুয়েট বাংলাদেশের MIT, কিন্তু সেই জিনিসটা কিন্তু বাস্তবে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ তার প্রতিফলন নেই। তো ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ বুয়েটকে উপরে উঠাতে গেলে অ্যাকচুয়ালি বুয়েটে আসলে সেই ফুল টাইম রিসার্চের কালচারটা তৈরি হতে হবে, যেটা আমরা নিজের আসলে এনজয় করছি আমেরিকাতে বসে। তো বুয়েটে এই মুহূর্তে 42 জন PhD হোল্ডার ফ্যাকাল্টি রয়েছেন, অর্থাৎ আমাদের আসলে সেই ক্যাপাবিলিটি আছে সেই ধরনের রিসার্চ করার, কিন্তু সেই ধরনের স্টুডেন্ট আমাদের সেই জায়গাতে সাপ্লাই করতে হবে, যাতে এই টিচাররা সেই সেই ক্যাপাবিলিটিগুলোকে ইউজ করতে পারেন, রিসোর্সগুলোকে ইউজ করতে পারেন। পাশাপাশি বুয়েটের ল্যাব ডেভেলপমেন্টের একটা উদ্যোগ আমাদেরকে নিতে হবে, যেটা এই মুহূর্তে ফোকাসটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাব, যেটা মোহাম্মদ আলী স্যার করে গিয়েছিলেন। তো সেই উদ্যোগের ডিটেলস সম্পর্কে কিছুটা বলবো। তো এখন আমরা অ্যালামনাইরা যে জিনিসটাতে ফান্ডিং করবো, মানে এই প্রজেক্টটাতে যারা ফান্ড করবে তারা কারা, তারা হবেন মূলত হচ্ছে আমরা আশা করি যে বুয়েট BEE ডিপার্টমেন্টে যারা অ্যালামনাই আছেন তারা এই জিনিসটাতে মূলত কন্ট্রিবিউট করবেন, বাট ইট উইল বি ওপেন ফর অল। যে কেউ মোহাম্মদ আলী স্যারকে চেনেন, জানেন, ভালোবাসেন, স্যারের নামে কিছু করতে চান, তারা অবশ্যই এই জায়গাতে কন্ট্রিবিউট করতে পারেন। এরপর কথা হচ্ছে যে এই যে কন্ট্রিবিউশনটা করবেন সেই কন্ট্রিবিউশনটা আসলে কোথায় যাচ্ছে। এই কন্ট্রিবিউশনটা আসলে যেটা আমি মেনশন করলাম, MSc স্টুডেন্ট এবং PhD স্টুডেন্টদের জন্য ফেলোশিপ প্রোগ্রাম আকারে আসবে, যেটা দুইটা ডিফারেন্ট নামে এই স্কলারশিপটা দেওয়া হবে। একটা হবে প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড এবং আরেকটি হবে BEE অ্যালামনাই এক্সেলেন্স অ্যাওয়ার্ড। যেহেতু অ্যালামনাইরাও এখানে কন্ট্রিবিউট করছেন, তো আমরা এইভাবে মডেলটাকে রাখছি যাতে দুইটা নামই থাকে, দুইটা কন্ট্রিবিউশনই অ্যাপ্রিসিয়েটেড হয়। এবং
যে ফান্ড আমরা রেজ করব তার একটা পোর্শন আমরা দিতে চাই মোহাম্মদ আলী চৌধুরী পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাবরেটরিতে। সবাইকে জানার জন্য জানাচ্ছি যে এটা অলরেডি প্রস্তাবিত হয়ে গেছে বইতে, যে পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাবরেটরিটা বইটা অলরেডি আছে, সেটা এখন মোহাম্মদ আলী চৌধুরী পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাবরেটরি হবে। এটার অনেক পরিবর্তন পরিমার্জন পরিবর্তন হবে, যেটার মডেলের প্রপোজালটা তৈরি করেছিলেন আমাদের শ্রদ্ধেয় জিয়া রহমান স্যার, স্যার এখানে আছেন, হয়তো সামনে তিনি এই সম্পর্কে আরেকটু ডিটেলস আমাদেরকে বলতে পারবেন। তো এখন যে ফেলোশিপ প্রোগ্রামের আমরা কথা বলছি, সেই জিনিসটা কাজ কিভাবে করে সেটা সম্পর্কে ছোট্ট করে বলতে চাই। যে একজন স্টুডেন্ট থাকবেন এবং তার একজন অ্যাসাইন্ড অ্যাডভাইজার থাকবেন, স্টুডেন্ট এবং অ্যাডভাইজারের সম্মিলনে তারা একটা রিসার্চ প্রপোজাল দেবেন, যেটা সাধারণত এখানেও করা হয় আমেরিকাতে বসে বা বিভিন্ন বাইরের বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি, তারা রিসার্চ প্রপোজাল দিবেন। সেই রিসার্চ প্রপোজালগুলো পিয়ার রিভিউ প্রসেসের মাধ্যমে নির্বাচন করা হবে এবং সেখানে কিছু বেসিক রুল থাকবে যাতে এটা এনশোর করা যায় এটা একটা কম্পিটিটিভ প্রসেস হয়, কম্পিটিটিভ প্রসেস ফর বোথ স্টুডেন্ট অ্যান্ড বোথ ফর টিচার্স। সো সবাই এই জিনিসটার জন্য একটা হেলদি কম্পিটিশন তৈরি হবে বইটা, এবং রিভিউয়ার হিসেবে আমরা হয়তো বাইরের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বইটার প্রসেস স্টুডেন্টরা এখন ফ্যাকাল্টি হিসেবে দায়িত্বরত আছেন, তারা এখানে রিভিউয়ার হিসেবে কাজ করবেন। তো মেরিট এবং কম্পিটিশনের বেসিসে এই গ্রান্টগুলোকে বিভিন্ন প্রতি বছর দেওয়া হবে। এখন স্কলারশিপ যে আমরা দিতে চাই, তাহলে সেটার মডেলটা কিভাবে, কি পরিমাণ টাকা আমরা দিতে চাই এবং কি ধরনের ফান্ডিং আমাদের রেজ করতে হবে, তো সেক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ আমরা একটা এক্সাম্পল হিসেবে এখানে প্রেজেন্ট করছি। ধরুন আমরা ধরে নিচ্ছি যে তিনজন স্টুডেন্টকে এরকম ফেলোশিপ আমরা দেব, যদি তিনজন স্টুডেন্টকে সেরকম ফেলোশিপ দেই এবং ধরে নিই বাংলাদেশি টাকায় তাদেরকে আমরা 30,000 টাকা করে দেব মান্থলি। এখন অনেকে বলতে পারেন যে 30,000 টাকা কেন, এখন মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এমন কিছু করতে চাই যে একটা পোস্ট গ্রাড স্টুডেন্ট যখন বুয়েটে কাজ করবে তাকে যেন আবার আরেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অথবা অন্য কোনো একটা কোম্পানিতে জব করে কাজটা করতে না হয়, সে এই রিসার্চটাকে একটা ফুল টাইম জব হিসেবে নিয়ে পুরো সময়টা রিসার্চে দেবেন, যেটা আমরা এখানে করি যে একটা গ্র্যান্ট বা স্কলারশিপ নিয়ে বা আরএশিপ নিয়ে আমরা এখানে ফুল টাইম রিসার্চে কাজ করি, সেরকমই হবে জিনিসটা। তো বাজার দর হিসেবে এবং লাইফ এক্সপেন্সেস হিসেবে সেই অ্যামাউন্ট কত হবে সেটা পরিবর্তন হতে পারে, এবং আমরা এককালীন একটা প্রতি বছর 50,000 টাকার একটা ট্রাভেল গ্রান্টও আমরা অ্যালাউ করতে চাই স্টুডেন্টদের জন্য, যাতে সে কনফারেন্সে গিয়ে প্রেজেন্ট করতে পারে। সো যেটা এখানেও হয় আর কি, সব ধরনের প্রস্তুতি থাকে, এবং সেই ক্ষেত্রে আমাদের যে বাজেটের প্রয়োজন হবে সেটা মূল ধারাটা হচ্ছে আইডিয়া। এখানে যেমন অনেকে টাকা দিলে চিন্তা করতে পারেন যে আসলে আমি সুদী কারবার বা এই ধরনের জিনিসে ইনভেস্ট করতে চাই না, তো এখানে আমরা যেটা হচ্ছে সোনালী ব্যাংকে মুদ্রা বা সিস্টেম আছে ইসলামী শরীয়ত মোতাবেক যেটা চলে, তো সেখানকার 6% অ্যানুয়াল টার্নওভারের হিসাবে আমরা দেখতে পাই যে যদি আমরা 3টা স্কলারশিপ দিতে চাই তাহলে আমাদের হয়তো অলমোস্ট $2,50,000 মতো একটা ফান্ড রেজ করতে হবে। এত বড় অ্যামাউন্টের টাকা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা থাকি বা না থাকি এই ফান্ডটা সাস্টেইনেবল হয়, এই ফান্ডটা শুধুমাত্র এই ইন্টারেস্টের টাকাতেই চলে এবং মূলধন যেটা সেটাতে কখনোই স্পর্শ করা না হয়। এবং উদাহরণ হিসেবে বলতে পারি, যদি আমরা বিভিন্ন সময় লাইফের দৈনিক খরচ চেঞ্জ হয়ে যেতে পারে, লাইফ মানে লাইফ লিভিং স্ট্যান্ডার্ড চেঞ্জ হতে পারে, সেই হিসাবে টাকার অ্যামাউন্ট যদি বিভিন্ন রকম আমরা চুজ করি কি পরিমাণ টাকা আমরা দিতে চাই পার স্কলারশিপ, তো সেই হিসাবে আমাদের ফান্ড রেজারের সাইজ কেমন হবে সেটার একটা আইডিয়া দেওয়া হবে এখানে। তো এই গেল কি পরিমাণ টাকা আমাদের তুলতে হবে, তো আমরা কিভাবে এই জিনিসটাতে কন্ট্রিবিউট করতে পারি। আমরা এটাকে ডোনেশন বলবো না, আমরা এটাকে বলবো এককালীন একটা গিভ ব্যাক অপরচুনিটি ট্রিপল ই অ্যালামনাইদের জন্য, যে আমরা এমন একটা কিছু করবো যেটা সাস্টেইনেবল একটা ডেভেলপমেন্টে কাজে লাগবে। তো সেই জন্য খুব সহজে লিঙ্ক খুঁজে পেতে গেলে যেটা করতে হবে, আমরা বুয়েটের ট্রিপল ই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যাবো, যেটা আমরা সবাই চিনি, গুগলে সার্চ করলে সহজে চলে আসবে। ট্রিপল ই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গেলে আমরা এইখানে যে একটা স্ক্রল চলতে থাকবে দেখবো অ্যানিমেটেড, সেই স্ক্রলের মধ্যে দেখা যাবে এই প্রজেক্ট সম্পর্কেই আগেই হাইলাইট করা আছে। তো এখানে একটা ক্লিক করলে আমরা নিউজ সম্পর্কে জানতে পারবো, যে ডিটেলস সম্পর্কে এই প্রজেক্টের, অথবা আমরা যদি এইখানে অ্যানাউন্সমেন্ট নিউজ ইভেন্ট লিঙ্কে চলে যাই তাহলে আমরা আসলে ওই প্রজেক্টের সম্পর্কে যে একটা নিউজ বইটার ট্রিপল ই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে সেটা জানতে পারবো। এবং সেইখানে যদি আমরা যাই ওই নিউজের ওখানে আমাদের এই প্রজেক্টের ডিটেলস রিলেটেড একটা ওয়েব পেজ খোলা হয়েছে, যেটা হয়তো গুগল সাইটের এই লিঙ্কটাতেও দেখা যাবে অথবা
এই যে লিঙ্কটা এই ওয়েবসাইটে যে ইনফরমেশনটা শেয়ার করা হয়েছে সেই ওয়েবসাইটেও পাওয়া যাবে। এই ওয়েবসাইটে আপনি মোটামুটি স্যারের বায়োগ্রাফি থেকে শুরু করে আপনার যা যা মনে প্রশ্ন আসতে পারে, এই প্রজেক্টটা কি কিভাবে চলবে, কি হবে না হবে, সব কিছু আছে। এবং ডকুমেন্ট সেকশনে আমাদের হেড স্যার, তারপরে ভিসি স্যার, অঙ্কুর ইন্টারন্যাশনাল, সবার অ্যাকচুয়ালি সব ধরনের ইনফরমেশন, যা যা লাগতে পারে, সন্দেহ থাকতে পারে বা কনসার্ন থাকতে পারে, আগ্রহ থাকতে পারে, সব জানতে পারবেন। টাকা দেওয়ার উপায়টা যেটা হবে, আমাদের ওয়েবসাইটে যে ডোনেট অপশনটা ছিল সেই ডোনেট অপশনে গেলে আপনি যদি বুয়েটে অ্যালামনাই হন যিনি দেশের বাইরে অবস্থান করছেন, তারা পেপাল অথবা ভিসা কার্ড অথবা বিভিন্ন উপায়ে অনলাইনে টাকা দিতে পারে। আর যারা বাংলাদেশে আছেন তারাও অনলাইনে এই লিঙ্কটি ক্লিক করে, এরকম একটি ছবি দেওয়া থাকবে অঙ্কুরের পেজে, সেখানে ক্লিক করে আপনি বাংলাদেশে অনলাইনেও টাকা দিতে পারেন। এবং বুয়েটে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে এই স্কলারশিপ প্রোগ্রামের জন্য, সেই অ্যাকাউন্টের ইনফরমেশনটা খুব শীঘ্রই দু একদিনের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে, সেটাও আমরা আমাদের ওয়েবসাইটে প্রোভাইড করে দিব। সো আপনি চাইলে ডিরেক্টলি সোনালী ব্যাংকেও টাকা জমা দিতে পারবেন। আমাদের সাথে এই ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য অঙ্কুর ইন্টারন্যাশনাল সাহায্য করছে। অঙ্কুর ইন্টারন্যাশনাল মূলত বুয়েটিয়ানদের নিয়ে গঠিত একটি সংগঠন, যারা বিভিন্ন মানবতাবাদী কাজে অংশগ্রহণ করে থাকে, যার সাথে ইনভলভ আছেন আমাদের শ্রদ্ধেয় শাস্ত্রী চৌধুরী স্যার, উনি আমাদের একজন অ্যাডভাইজার এই প্রজেক্টের জন্য এবং কনস্ট্যান্টলি আমাদের সব বিষয়ে সাহায্য করছেন, এবং পর্দার অন্তরালে থেকে এই মুহূর্তে উনি আমাদের সাথেই আছেন। তো এই 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 জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর শেষে আমি আমার কথা অলমোস্ট শেষ, কিন্তু আমি আরেকবার মনে করে দিতে চাই আপনার এই কন্ট্রিবিউশনটা, এটা আমাদের আমাদের সবার দায়িত্ব। আমরা চাই বুয়েটের র্যাঙ্কিং আপ হোক, বুয়েটের রিসার্চের কালচার শুরু হোক, হেলদি কম্পিটিশন শুরু হোক। আমরা যেমন এখানে একজন পিজি স্টুডেন্ট হিসেবে আমি একজন আন্ডারগ্রেড স্টুডেন্টকেও মেন্টর করি, সেই কালচারটা বুয়েটেও শুরু হোক, যারা ফুল টাইম রিসার্চ করবে তাদের পক্ষে সেই সময় দেওয়া সম্ভব হবে। এবং আরো বুয়েটা এখন আপনারা অনেকেই হয়তো জানেন না, বুয়েটা এখন নানান ধরনের রেনোভেশন হচ্ছে, অনেক ধরনের ইনভলভমেন্ট হচ্ছে, রিসার্চে গ্রান্ট আসছে, স্টেট অফ দ্য আর্ট ল্যাব হচ্ছে। তো সেই ল্যাবগুলো তো আসলে ফুল টাইম স্টুডেন্ট দরকার কাজ করার জন্য। সো আমাদের এমন স্টুডেন্ট বুয়েটা অ্যাকচুয়ালি অ্যাভেলেবল করে দিতে হবে যারা অ্যাকচুয়ালি টাকার চিন্তা করবে না, তারা রিসার্চের চিন্তা করবে এবং ফুল টাইম রিসার্চে নিজেদেরকে নিবেদিত করবে। ল্যাব ডেভেলপমেন্ট সম্পর্কে হয়তো জিয়া স্যার একটু পরে হয়তো আপনাদের কিছুটা হয়তো বলতে পারেন। আর প্রজেক্ট সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কিছু জানতে চান, আর কোনো আপনাদের মতামত থাকে, আপনারা অবশ্যই এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করে আপনারা আমাদেরকে জানাতে পারেন আপনাদের সকল প্রশ্ন বা কনসার্নে, আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ শাফিক, খুব সুন্দরভাবে সংক্ষেপে প্রপোজালটা প্রেজেন্ট করার জন্য। এবং যারা আরো বিস্তারিত জানতে চান, আমাদের ওয়েবসাইটের ডকুমেন্টসে সব ইনফরমেশন দেয়া আছে। বুয়েটের ইলেকট্রিক্যালের সকল শিক্ষক শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানাই প্রপোজালটা সাপোর্ট করার জন্য। সর্বোপরি আমাদের এখন বুয়েটের শ্রদ্ধ ভাইস চ্যান্সেলর স্যার ডক্টর সত্যপ্রসাদ মজুমদার স্যার এবং ইলেকট্রিক্যালের হেড ডক্টর কামরুল হাসান স্যারের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তারা সবসময় আমাদেরকে এই প্রজেক্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছেন। তো এই সেকেন্ড পর্যায়ে একটু জিয়া স্যারের কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে স্যার, আপনারা ডিপার্টমেন্টে এই প্রপোজালটা অ্যাপ্রুভ হয়েছে এবং এই প্রপোজাল বাস্তবায়নের মাধ্যমে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষক এবং ছাত্রদের ভিতরে কি ধরনের পজিটিভ পরিবর্তন আসবে বলে আপনারা আশা করছেন? ধন্যবাদ। আসলে আমি একটু বলে নেই, আমরা সবাই বুয়েটকে চিনি। বুয়েটে একটা জিনিস করাটা খুব ডিফিকাল্ট, এবং আমাদের ডিপার্টমেন্টের কথাই বলি, আমাদের ডিপার্টমেন্টে কারো নামে ল্যাব করাটা যে কতটা ডিফিকাল্ট সেটা ডিপার্টমেন্টের ল্যাবের নামগুলো দেখলেই বোঝা যায়। আজ পর্যন্ত শুধু রবার্ট নয়ের সিমুলেশন ল্যাবটা ছাড়া অন্য কোনো ল্যাবে কিন্তু কারো নাম আসে নাই। মোহাম্মদ আলী স্যার মারা যাওয়ার পরেই এই প্রস্তাবটা আসে যে পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাবের নামটা আমরা ডক্টর মোহাম্মদ আলী চৌধুরী পাওয়ার, আসলে ডক্টর নাই, মোহাম্মদ আলী চৌধুরী পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাব করতে চাই, এবং এটা আমাদের সর্বসম্মতিক্রমে অ্যাকসেপ্টেড হয় এবং সেই হিসাবে আমরা আগায় যাই। এবং আমরা একটা ডিপিপি প্ল্যান করি। ডিপিপি প্ল্যান করার উদ্দেশ্য হচ্ছে, আসলে আমি আগেই বলছিলাম, পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাবটা 1980 সালে স্যারেরই করা, এবং স্যার নিজের হাতে ল্যাবটা করে রাখায় সমস্যা যেটা হয়ে গেছে, স্যারের মতো যত্ন করে আসলে কেউ ল্যাবটাকে দেখে নাই, তাই এবং স্যার যত জিনিস নষ্ট হয়ে গেলেও স্যার নিজের টাকা দিয়ে এই ল্যাবটাকে অপারেশনাল রাখছিলেন। এখন আসলে আমাদের ডিপার্টমেন্টের এই ল্যাবে কোনো ইকুইপমেন্টই নাই, সবই আউট অফ অর্ডার চলে আসছে, এখন নতুন ইকুইপমেন্ট দরকার। এখন আমাদের ছেলেদেরকে নতুন নতুন পাওয়ার ইলেকট্রনিক্সে এখন প্রচুর কাজ হচ্ছে বাইরে, এবং স্টেট অফ দ্য আর্ট সিমুলেশন ফ্যাসিলিটি দরকার, যেগুলো আমাদের নাই। যেমন এখন হার্ডওয়্যার ইন লুপে সিমুলেশন হয় বাইরে, যেগুলো আমরা
দেখি নাই, আমাদের ছেলেরা কোনোদিন দেখে না, যেটা আমাদের পরে পরবর্তীতে আমাদের ছেলেরা যখন বাইরে যায় কাজ করে তাদের একটা হার্ডেল। সেটা আমাদের যদি আইআইটির সাথে তুলনা করি, আইআইটির ছেলেরা এরা কিন্তু মানে আন্ডার গ্রাড বা গ্রাজুয়েট লেভেলে প্রথমেই এগুলা নিয়ে কাজ করে, কাজে এই কম্পিটিশনগুলো আমরা ফেস করতেছি। এবং আমাদের পাবলিকেশনের ক্ষেত্রেও পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাবটায় আমরা পাওয়ার ইলেকট্রনিক্সের সিমুলেশন ছাড়া করতে পারি না, কারণ একটা ইনভার্টার বা একটা কনভার্টার প্র্যাকটিক্যালি বানায় ডাটা এক্সট্রাক্ট করাটা খুবই এক্সপেন্সিভ একটা কাজ, টাইম কনজিউমিং একটা কাজ, কাজে এই জিনিসগুলো হচ্ছে না আমাদের, মানে ভালো পাবলিকেশনটা খুব কম। এই ভালো পাবলিকেশনের জন্য আমাদের স্টেট অফ দ্য আর্ট ফ্যাসিলিটিটা দরকার। আর আরেকটা জিনিস যেটা হয়, এটা আমরা সবাই ফেস করছি, সেটা হচ্ছে আমরা সবাই পার্ট টাইম স্টুডেন্ট ফুল টাইম এমপ্লয়ি হিসাবে মাস্টার্স করি। এবং আমার আমার নিজেরই অনেক স্টুডেন্ট আছে পার্ট টাইম, এই পার্ট টাইম স্টুডেন্টদেরকে দিয়ে মাস্টার্স করানোটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তারা কেউ ফুল টাইম না, তাদের কাছ থেকে আমি টাইম বের করতে পারি না। এবং এর জন্য যেটা হয় আমাদের, আমাদের খুবই কাটিং এজ একটা কাজ, কিন্তু ও সময় দিতে পারতেছে না দেখে দেখা যায় যে মানে প্যারালাল কাজ অন্য জায়গা থেকে করে ওরা পাবলিকেশন করে ফেলে, যেটা আমরা তখন পিছায় পড়ি। তো এই যে আমরা একটা ছাত্রকে ধরে রাখতে পারি না, তার মেইন কারণ কিন্তু কারণ তাকে আমি কোনো ফান্ড দিচ্ছি না, কাজে তাকে যদি আমি ফান্ড না দিই, যেমন আজকেও আমার এক স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল, আমার আন্ডার গ্রেডের স্টুডেন্ট, ওকে আমি রাখতে চাই কিন্তু আমার কাছে কোনো ফান্ড নাই। তো ওকে আমি তো বলতে পারি না যে তুমি কাজ করো না, তুমি আমার সাথে আর 6 মাস থাকো, তুমি কয়েকটা পাবলিকেশন করো তোমার। ও বুঝতেছে ওর পাবলিকেশন দরকার, কিন্তু একটা ব্যাচেলার পাস করার পর একটা ছেলের কিন্তু মানে ফ্যামিলির উপর ডিপেন্ডেন্সিটা স্টিল থেকে যাবে, এটা আমাদের সোসাইটিতে এখন অ্যাকসেপ্ট করে না। আমাদের সোসাইটি মনে করে যে আমি ব্যাচেলার পাস করছি, তার মানে এখন আমার সময় হচ্ছে ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেওয়ার। তো এই যে সময়টা আমরা যদি আমরা কিছুটা ফান্ড রেস করতে পারি, আমরা যদি কিছু স্কলারশিপ প্রোভাইড করতে পারি, যেটা স্যারের একটা মানে কি বলবো স্বপ্ন ছিল, তা আমি এইটা করতে পারলে আমাদের ছেলেদের পিএইচডি বা মাস্টার্স লেভেলে কাজটা অনেক বেড়ে যাবে। এবং আমি বলবো যে স্যারের একটা স্বপ্ন আমরা দেখাতে পারবো। আর একটা হচ্ছে আমরা এই ল্যাবে স্যারের কিছু মানে কথা ডিসপ্লে করতে চাই ফিউচার স্টুডেন্টদের জন্য। এখানে একটা কমন স্টুডেন্ট এরিয়া থাকবে যেখানে ছেলেরা বসবে, আমাদের ডিপার্টমেন্টে এখন ছেলেদের বসার কোনো জায়গা নেই, কমন স্পেস নেই, আমরা একটা কমন স্পেস তৈরি করব যেখানে ছেলেরা বসবে এক্সট্রা টাইমে, এবং সেখানে স্যারের একটা বড় ছবি থাকবে এবং কিছু ইনফরমেশন থাকবে স্যার সম্পর্কে, যাতে আমরা আসলে স্যারকে একটা মডেল হিসাবে ধরে আগাতে চাই, যাতে আমরাও উদ্বুদ্ধ হই যে না এরকম কাজ করলে রেকগনিশন পাওয়া যায়, যেটা স্যার পান নাই জীবদ্দশায় আমরা স্যারকে দিতে চাই। এতটুকুই আমি বলবো। কারোর যদি কোনো কোশ্চেন থাকে ল্যাব সম্পর্কে, আমি রিকোয়েস্ট করবো আমাকে যদি কেউ যোগাযোগ করে, আমি আইল বি গ্ল্যাড টু অ্যান্সার ইউর অল ইউর কোশ্চেন। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। বুয়েটে কি ধরনের পজিটিভ পরিবর্তন আসবে এটা খুব সুন্দরভাবে আমাদের অ্যালামনিদের সাথে শেয়ার করার জন্য। এই পর্যায়ে একটু রেজওয়ান স্যারের কাছে, রেজওয়ান খান স্যারের কাছে জানতে চাইবো যে মোহাম্মদ আলী স্যার যে স্বপ্নটা দেখেছিলেন, এই স্বপ্ন বাস্তবায়ন হোপফুলি আমরা যে খুব শীঘ্রই হবে সবার সহযোগিতায়, তো এই স্যারের এই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে স্যার আপনি বুয়েটের একাডেমিক্সে ওভারঅল কি গুণগত পরিবর্তন আসবে বলে আপনি মনে করছেন? আমি আসলে জিয়ার সাথে পুরোপুরি একমত যে বুয়েটে আমি আমার দেখা মতে প্রবাবলি এত ব্রিলিয়ান্ট ছেলেদের একসাথে জড়ো হওয়া একটা ইউনিভার্সিটির মধ্যে ওয়ার্ল্ডে কোথাও পাওয়া যাবে না। আমি অনেক জায়গার ছাত্রদের সাথে ডিল করেছি, কিন্তু আসলে এই কনসেন্ট্রেশন অফ ব্রেইনস, কারণ আমরা তো দেশে একটাই মাত্র এরকম একটা উচ্চ দল একটা ইউনিভার্সিটি, 16 কোটি লোকের দেশ থেকে আর ছেঁকে নেওয়া হয়, কাজে এটার কিন্তু দেখতে খুব কষ্ট হয়। তখনই এই ছেলেমেয়েগুলো পাশ করে যে সার্ভ করছে সবাই বাইরে চলে যাচ্ছে, কারণ আমি ছেলেমেয়েদেরকে দোষ দিই না, কারণ আমার দেশে এই কাজগুলো করার তো সুবিধা নেই। কাজে আমার কাছে মনে হয় যে একটা ব্যাপারে আমি নিশ্চিত যে যে কোয়ালিটিটা দরকার, ইন্টেলেকচুয়াল কোয়ালিটিটা, এটা বুয়েটে পুরোপুরি এক্সিস্ট করে। দরকার হচ্ছে আউটপুটের, এই আউটপুটের জন্য যে সহায়তাটা প্রয়োজন, আমার ধারণা এই ল্যাব কুড বি এ স্টার্টার ফর দ্যাট। এতে শুরু হবে আর রিসার্চ ডেফিনেটলি শুধু পাওয়ার ইলেকট্রনিক্সে কনফাইন্ড থাকবে না, অন্য 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 সেক্টরেও যাবে, বাট ইট কুড বি এ স্টার্টিং পয়েন্ট, যেটা মডেল হিসেবে দাঁড় করানো যেতে পারে, যেখান থেকে আমরা দেখাতে পারি যে আসলে সবাই মিলে একটু এফার্ট দিলে, আমাদের অ্যালামনি তো পৃথিবীর প্রায় সব দেশে এখন ছড়িয়ে পড়েছে, তার একটু চেষ্টা করলে এবং আমাদের এটাতে আমরা মডেল করতে পারি, তখন অথবা সরকারকে অ্যাপ্রোচ করা, ইউনিভার্সিটিকে অ্যাপ্রোচ করা, অনেকভাবে আমরা ইভেন ইন্টারন্যাশনাল কিছু ফোরামে অ্যাপ্রোচ করার সুযোগ থাকবে। কাজে এখানে প্রথম জিনিস প্রচেষ্টাটাই হচ্ছে আমাদের ক্রেডিবিলিটি এস্টাবলিশ করা। আমি মনে করি এই উদ্যোগটা অত্যন্ত ফলপ্রসূ উদ্যোগ হবে এবং অত্যন্ত প্রয়োজনীয় একটা উদ্যোগ এটা। থ্যাংক ইউ
স্যার থ্যাংক ইউ সো মাচ আপনার সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য, জিয়া স্যারের সাথে বলার জন্য, এবং সবাইকে বলতে চাই যে আমাদের যে উদ্যোগটা, এটা ল্যাবকেও যেমন ফান্ডিং করবে এবং পোস্ট গ্রাজুয়েট রিসার্চের জন্য সবার সহযোগিতার মাধ্যমে এটা এস্টাবলিশ হবে এবং বুয়েটের রিসার্চ সামনে এগিয়ে যাবে, আমরা এই কামনা করি। তো এই পর্যায়ে একটু শহীদুল হাসান স্যারের কাছে জানতে চাইব যে স্যার, এই যে উদ্যোগটা মোহাম্মদ আলী স্যার একটা স্বপ্ন দেখেছিলেন যে বুয়েটে স্কলারশিপ চালু করা এবং বুয়েটের রিসার্চকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, তো আপনি যদি অ্যালামনাইদের উদ্দেশ্যে একটু কাইন্ডলি বলেন যে অ্যালামনাইদের কেন আসলে এই উদ্যোগের সাথে এগিয়ে আসা উচিত। ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয়, সময় একটা বড় জিনিস। আমাদের সময়টা বর্তমানের সময়টা আগামী সময়টা একরকম নয়। বুয়েটে যে বৈশিষ্ট্যগুলো আছে, ভালো ছাত্র আসে এখানে, ভালো ক্যালিবারের ছাত্ররা শিক্ষক হয়, এটা ইউনিক, মানে পৃথিবীতে কোথাও নাই, যেটা প্রফেসর রেজওয়ান বলেছেন। আমাদের সময়ের সাথে যে পরিবর্তনগুলো হওয়া উচিত ছিল আমরা সেটা ধারণ করি নাই, কিন্তু তার মানে এই নয় যে আমরা করব না, কারণ সময় আমাদেরকে ওই একটা জায়গায় নিয়ে যাবে। তা এই যে মোহাম্মদ আলী যে স্বপ্নটা দেখেছিলেন, উনি সময় সেই সময়টা উনির পক্ষে যায় নাই, কিন্তু উনির মৃত্যুর পরে যে সময়টা এসেছে সেইটা সেই দিকেই নিয়ে যাচ্ছে। কাজেই আজকে আমাদেরকে বুয়েটের অ্যালুমনাই যারা, তাদেরকে এই সময়টা ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যে মোহাম্মদ আলী একটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করছে, এইটাকে ধরে যদি আমরা গবেষণা এইসব দিকে ফান্ডিং করতে থাকি, বিদেশে যেরকম অ্যালুমনাইদের টাকাতেই ইউনিভার্সিটি গড়ে ওঠে, সেরকম কনসেপ্টটা যদি বুয়েটে ইন্ট্রোডিউস হয়, তাহলে বুয়েটের শিক্ষকরা একটা তাগিদ অনুভব করবে। আমি পার্সোনালি বিশ্বাস করি যেটা, যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থাটা এমন যে গভর্নমেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে বেশি ফান্ডিং দিতে পারবে না, কারণ প্রতি মুহূর্তে নতুন নতুন পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে, তার পক্ষে সম্ভব নয়। কাজেই বুয়েটকে যারা, আমরা যারা অ্যালামনাই, বুয়েটের কাছ থেকে যারা আজকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছি, আজকে এই বুয়েটকে বাঁচাতে হবে, পৃথিবীর কাছে দাঁড় করিয়ে রাখার জন্য আমাদেরও দায়িত্ববোধ আছে। আমরা অভিমান করলে হবে না, আমরা সাহসী ভূমিকা নিয়ে বুয়েটকে বাংলাদেশে নয় পৃথিবীর বুকে জাগিয়ে তুলতে হবে। আমি একটা ছোট্ট কথা বলে নিই, আমি তো রেজওয়ানদের মতো অত ভালো ছাত্র নই, অত মেধাবী নই, কোয়াইট অর্ডিনারি, কিন্তু আমি যে ইউনিভার্সিটি থেকে, আমেরিকান যে ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে চলে আসছি, আমি একটু ছোট্ট ঘটনা করি, তো বুয়েট কোথায় আছে পৃথিবীতে। আমি তখন একটা প্রিন্টারে আমি প্রিন্ট করছিলাম, তখন প্রফেসর হিল ছিল, সে বলছে, নতুন জয়েন করেছিল, আমি থাকতে 3 বছর মনে মতো টিচার ছিল, আমাকে বলছে বুয়েট থেকে তুমি ফিরে যাচ্ছ, বুয়েটের কাউকে তুমি আমার জন্য স্টুডেন্ট পাঠিয়ে দাও। তখন আমি ওকে বললাম যে তুমি আমেরিকান স্টুডেন্ট ছাড়া বুয়েটে নিচ্ছ কেন, বলছে আপনাকে দেখেছি, সুতরাং আমার আর দরকার নাই। আমি বলে না, অর্ডিনারি একজনকে দেখে সে মনে করছে বুয়েটের একটা প্রোডাক্ট যার মেধা অত ভালো নয়, তাকে দেখে সে বলতেছে বুয়েট কি বাকি। আমি ফিরে আসলাম, মোহাম্মদ আলীকে বললাম যে মোহাম্মদ আলী একটা পিএইচডি করার ক্যান্ডিডেট দেন তো, মোহাম্মদ আলী কেমন চান, বলছে যে ওই হিল কিন্তু আমেরিকান, সে বুয়েটের সম্বন্ধে বিরাট ধারণা। তখন মোহাম্মদ আলী আমাকে বলল মহিউদ্দিনকে সিলেক্ট করলো, মহিউদ্দিন তখন আমাদের টিচার, এখন ইন্টেলে চাকরি করে, ডক্টর মহিউদ্দিন। আমি তখন মহিউদ্দিনকে বললাম এই যে তুমি হিলের সাথে কথা বলো, মহিউদ্দিন হিলের সাথে কথা বলে ওই ইউনিভার্সিটি গেল, করে তারপরে সে অন্য কোথাও পিএইচডি, আমার খেয়াল নাই, হিল ওখান থেকে চলে যায়। এই যে আমরা আমরা বুয়েট নিয়ে কিন্তু গর্ব করি, বুয়েটকে নিয়ে অনেক সময় ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু দেখো বাইরের একটা জায়গায় বুয়েটকে কিভাবে তারা দেখে, এটাকে আরো বড় করতে হবে, এটা অ্যালামনাইদের নৈতিক দায়িত্ব। আমি মনে করি আমি নিজেও সেই নৈতিক দায়িত্বেরই একটা পার্ট, আমরা সবাই মিলে এই মোহাম্মদ আলীর ওছিলায় বুয়েটকে বড় করি, এই এটুকুই আমার আবেদন। স্যার আপনাকে অনেক, মানে আমরা যেন আগ্রহ করি।
স্যার অনেক ধন্যবাদ স্যার খুব সুন্দরভাবে বলার জন্য। আশা করি সব অ্যালামনাইরা অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন এবং সামনে এগিয়ে আসবেন এই উদ্যোগের সাথে। স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ যে সুন্দরভাবে জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, স্যারের মেমোরি শেয়ার করেছেন। এই পর্যায়ে আমরা একটু সময়ের কারণে হয়তো সবার কমেন্ট পরে শোনাতে পারবো না, বাট সাফিকে একটু বলবো সংক্ষেপে যদি স্যারদের উদ্দেশ্যে কারো কোনো কোশ্চেন থাকে একটু যদি তুমি শেয়ার করো আমাদের সাথে। ধন্যবাদ মারুফ ভাই। এই মুহূর্তে যারা আছেন এই ইভেন্টে তাদের থেকে এখনো পর্যন্ত ডিরেক্টলি কোনো প্রশ্ন আসেনি, বাট অনেক সুন্দর সুন্দর মন্তব্য এসেছে। দু একটা মন্তব্য পড়তে চাই অডিয়েন্সদের, যার কিছু মন্তব্য স্যারদের উদ্দেশ্য ছিল। যেমন এখানে মন্তব্য করেছেন সাজিদ মোহামিন চৌধুরী স্যার, উনি অ্যাকচুয়ালি বুয়েটের বর্তমান ফ্যাকাল্টি। উনি লিখেছেন, ইট ওয়াজ এ অনার অ্যান্ড প্রিভিলেজ টু ইন্টারাক্ট and meet with Muhammad Ali Chaudhuri sir. He was a true inspiration and I strive to follow his footsteps on altruism. I think আমাদের মাঝে অনেকেই সেই জিনিসটা চেষ্টা করেন, স্যারকে ধারণ করার চেষ্টা করেন নিজেদের মাঝে। একজন লিখেছেন মোহাম্মদ জুল হাসনাইন, তিনি লিখেছেন, মোহাম্মদ আলী স্যারকে উপলক্ষ করে আজকের এই আয়োজনে সব প্রিয় স্যারদের মুখগুলো দেখে ভালো লাগলো, সবাই ভালো থাকুন। এরপরে সারা তাসনিম লিয়া নামে একজন সিনিয়র আপু লিখেছেন, আসসালামু আলাইকুম শাহিদুল হাসান স্যার অ্যান্ড রিজওয়ান ভাই, হয়তো রিজন স্যার চিনতে পারেন। এরপরে একজন লিখেছেন রুবিনা সত্তার ম্যাম, উনি একজন সিনিয়র, উনিও লিখেছেন, উনি অ্যাকচুয়ালি শেয়ার করতে চাচ্ছিলেন, ওনার কাছে হয়তো কিছু ছবি ছিল বা উনি কিছু ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলেন। অনুষ্ঠানের প্ল্যাটফর্মের কারণে, লিমিটেশনের কারণে হয়তো এখন আমরা পারছি না, বাট হয়তো ভবিষ্যতে একদিন আমরা আমরা সুযোগ পাবো আর কি। এরকম অসংখ্য মানুষের কাছে আসলে স্যারের স্মৃতি এবং অভিজ্ঞতা রয়েছে যেগুলো সবাই শেয়ার করতে চান, এটা আসলে এই ছোট প্ল্যাটফর্মে এই অল্প সময়ের মাঝে হয়তো আমরা পারবো না। অনেকগুলো কমেন্ট এসেছে, সবগুলো পড়ছি না আজকে। অনেক ধন্যবাদ সবাইকে, সবাইকে দেখার জন্য, সাথে থাকার জন্য। দর্শকদের অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমরা যারা মোহাম্মদ আলী স্যারকে চিনি, স্যারদের এই আলোচনার মাধ্যমে আজকে জানলাম যে স্যারের পরিবার বলতে আসলে আমরাই সবাই, স্যারের সন্তান বলতে বুয়েটের সব ছাত্রছাত্রীরাই ছিলেন স্যারের সন্তান, বুয়েটের স্যারের কলিগরাই ছিলেন তার পরিবারের অংশ। আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে স্যারের জন্য দোয়া করবেন। আপনারা যারা আপনাদের মূল্যবান সময়ের কিছু অংশ আমাদের সাথে শেয়ার করেছেন আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণ করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি সবাই এই উদ্যোগের সাথে থাকবেন, আপনি এখনই কন্ট্রিবিউট করবেন এবং আপনার পরিচিত সবাইকে উৎসাহিত করবেন যাতে এই এই উদ্যোগের সাথে থাকেন। পরিশেষে আমাদের আজকের আয়োজনের যারা প্যানেলিস্ট, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার আপনারা অনেক ব্যস্ত, তার ভিতরে অনেক সময় দিয়েছেন, আপনাদের অংশগ্রহণই আমাদের আসলে স্যার সকল অনুপ্রেরণার অংশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।